بسم الله الرحمن الرحيم السلام عليكم سيزون جيدو بيتر ভিতরের সিজন চলছে না তারা বিশ সঙ্গে যেটা করতে হয় এই জন্য প্রথম প্রশ্ন হল ভিতরের সালাত সম্পর্কে প্রশ্ন নম্বর এক ভিতরের সালাত ইমাম সাহেব তিন রাকাত করলে মাঝখানে বৈঠক এবং শেষ রাকাতে রুকুর আগে তাকবীর দিয়ে দোয়া কুনুত করলে ভিতর শুদ্ধ হবে কি না সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা বিতির সালাত আদায়ের নিয়ম যেটা হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন রাসূলের বিতিরের সাথে প্রশ্নের বিতিরের মিল নেই দুই রাকাত পরে তাশাহুদ পড়ে আবার আর এক রাকাত পড়ার মর্মে হাদিসটা দারাকুত নিতে এসেছে কিন্তু দুঃখজনক হল ইমাম দারাকুতনি নিজেই হাদিসটিকে জয়ীব বলেছেন তার আগে মাঝখানে তাশাহুদ পড়তে হবে না এই মর্মে হাদিস নিয়ে আসছেন একই ইমাম আগেরটা সহি পরেরটা জয়ীব তিনি নিজেই জয়ীব বলেছেন সুতরাং মাঝখানে তাশাহুদ পড়ার হাদিস জয়ীব দুঃখজনক হল যার কাছ থেকে হাদিসটা নিলাম দলিলটা নিলাম অর্থাৎ তাশাহুদ মাঝখানে তাশাহুদ পড়ার হাদিসটা যার কাছ থেকে নিলাম পেলাম হাদিসটা তিনি জয়ীব বলেছেন তাহলে আমি ওটাকে জয়ীব বলেই উল্লেখ করি এক তিনি যে ওই একই ইমাম ইমাম দারাকুতনি যে নিজেই যে তার আগে আরেকটা হাদিস নিয়ে আসছেন লা তুশাব্বিহু বিত্রা বি সালাতিল মাগরিব তোমরা মাগরিবের সালাতের মতো বিতর পড়ো না এই হাদিস সহি এটা নিয়ে আসলাম না কেন এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা বিতর পড়েছেন তিন রাকাত সহিহ বুখারী 135 পৃষ্ঠায় মূল গ্রন্থে পাবেন হাদিসটি বর্ণিত হয়েছে আবার দুই রাকাত পড়ার পরে সালাম ফিরানোর পরে আর এক রাকাত পড়েছেন এটাও বুখারীর হাদিস কিন্তু মাঝখানে তাশাহুদ পড়ে আর এক রাকাত পড়া মর্মে সহিহ বর্ণনা নেই আরেকটি প্রশ্ন থেকে গেল আল্লাহু আকবর বলে তাকবীর দিয়ে দোয়া পড়া এটা বর্ণনা পাওয়া যায় কিন্তু অস্তিত্ব নাই রেফারেন্স নাই লা আসলা লাহু বিশেষ করে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এই বর্ণনা উল্লেখ করে বলছেন লা আসলা লাহু এর কোনো ভিত্তি নেই অথচ চলছে সমাজে এই যে রফলে আয়দেন করে আল্লাহু আকবর বলে হাত তোলা আবার যে হাত বেঁধে দোয়া পড়তে হবে এটাও কিন্তু ওর মধ্যেও নেই এমনি চলছে হ্যাঁ কোনো ব্যক্তি যদি বলে যে অমুক কিতাবে বর্ণিত হয়েছে তখন কথা আসবে তবে মহাদ্দেশগণের বক্তব্য স্পষ্ট এটা ইরওয়ালুল গালিরের মধ্যে নাসিরুদ্দিন আলবানী রহমাহ বলছেন লা আসলা লাহু এই বর্ণনার কোনো ভিত্তি নেই সুতরাং পুনরায় আল্লাহু আকবর বলে হাত বেঁধে বিতির কুনুত পড়তে হবে এই মর্মে কোনো দলিল নেই বরং আপনি পড়তে পারেন প্রথমেই সূরা ফাতেহা পড়লেন তারপর আরেকটি সূরা পড়লেন পড়ার পরে তারপরে কুনুতুল বিতিরটা পড়ে নেন নেওয়ার পরে আপনি আল্লাহু আকবর বলে রুকুতে চলে যান অথবা রুকু থেকে উঠার পরেও আপনি কুনুত পড়তে পারেন হাত তুলে এইভাবে যেভাবে মুনাজাত করেন এভাবে পড়তে পারেন তবে হাতটা মুখে মাসা করা যাবে না আবু দাউদের
209 পৃষ্ঠায় এই মুখ মাসা করার হাদিস বর্ণিত হয়েছে। ইমাম আবু দাউদ নিজেই বলেছেন কুল্লুহা ওয়াইহা, মুখ মাসা করার যত বর্ণনা আছে সবগুলো দুর্বল, নিতান্তই দুর্বল, চলবে না। ইমাম আবু দাউদ বলে গেছেন আজ থেকে 1200 বছর পূর্বে, আজকে 1400 কত হিজরি চলছে, অনেকদিন আগে বলে গেছেন। কিতাবে আছে, আবু দাউদের মধ্যে আছে, ইমাম আবু দাউদ নিজেই বলেছেন হাদিসটা ঠিক না, একেবারে নিতান্তই দুর্বল, আমরা মুখ মাসা করা করব না। শুধু বেতের যখন পড়লাম, দোয়া যখন পড়া হয়ে গেল, আটটা ছেড়ে দিয়ে আমি শেষ দায় চলে যাব। আশা করি পরিষ্কার হয়েছে বিষয়টি। জি, দ্বিতীয় প্রশ্নটি করেছেন কোনাক ভাই, সাহু সেজদার সঠিক পদ্ধতি কি, প্রচলিত সাহু সেজদা চলবে কি না? জি, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো প্রশ্ন। সাহু সেজদার প্রচলিত যে নিয়ম চালু আছে, সালাতে ভুল হলো, তাশাহুদে পড়ছি, পড়ার পরে তাশাহুদ শেষ করে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললাম, বলার পরে আবার সেজদা দিলাম, দুইটা সেজদা দিয়ে আবার তাশাহুদ পড়লাম, যে রেওয়াজ চালু আছে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিশেষ করে ডান দিকে একবার সালাম ফিরানোর মর্মে পৃথিবী কোনো জাল হাদিসও নাই। সহু সেজদা দেওয়ার সময় একবার ডান দিকে সালাম ফিরাতে হবে মর্মে পৃথিবীতে কোনো জাল হাদিসও নাই, সমাজে চালু আছে। তবে মুনকার একটা হাদিস বর্ণিত হয়েছে সহু সেজদার পরে আবার তাশাহুদ পড়া সম্পর্কে। আপনি আবু দাউদ খুলুন 102 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এই হাদিসটা বর্ণিত হয়েছে। আমার সমস্যা তাশাহুদের সম্পর্কে বলেছিলাম, মানে সহু সেজদার পরে তাশাহুদ পড়তে হবে না। সহু সেজদার পরে আর তাশাহুদ পড়তে হবে না, কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনাটা এসেছে আমি খোলায় বলে দিই আপনাদেরকে, যে ইমরান ইবনে হুসাইন থেকে, জাবের নয়, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণনাটা এসেছে যে তাশাহুদ পড়া, সহু সেজদা দেওয়ার পরে আবার তাশাহুদ পড়লেন, এই বর্ণনাটা মুনকার। কারণ সহিহ বুখারীতে ইমরান ইবনে হুসাইন থেকে আরও বর্ণনা এসেছে, সেখানে সাহু সেজদা দেওয়ার পরে তাশাহুদ পড়ার কথা নেই। এই বর্ণনার মাঝে, সনদের মাঝে দুইজন রাবি বাদ পড়ে গেছে, যার কারণে সাহু সেজদা দেওয়ার পরে আবার তাশাহুদ পড়ার হাদিসটি কি জয়ীফ, ওটা চলবে না। অর্থাৎ নিয়ম এখন বলি, এক নম্বর মনে রাখবেন, কেরাতে ভুল হলে সাহু সেজদা লাগে না। কেরাতে যদি ভুল হয় তাহলে সাহু সেজদা লাগবে না, সাহু সেজদা দিতে হয় রাকাত ভুল হয়েছে তখন, সেজদা যদি ভুল হয়ে যায় তাহলে ওই রাকাতটাই বাতিল, পুনরায় আবার আর এক রাকাত পড়ে সহু সেজদা দিয়ে সালাম ফিরাতে হবে, কেরাতের কারণে লাগে না। অনুরূপভাবে কুনুত পড়তে গিয়ে যদি ভুল হয় তাহলে সহু সেজদা লাগবে না। মূলত কোনো ওয়াজিব বাদ পড়লে বা রুকুন বাদ পড়লে সহু সেজদা লাগে। কীভাবে সহু সেজদা দেবেন? আপনি চার রাকাত সালাত পড়ছিলেন, দুই রাকাত পড়ে আবার উঠে গেলেন, তাশাহুদ পড়লেন না, তাশাহুদ বাদ গেল, এরপরে পুরো সালাতটি পড়ার পরে তাশাহুদ পড়ে আপনি সালাম ফিরানোর আগে দুইটা সেজদা দিলেন, আল্লাহু আকবর বলে দুইটা সেজদা দেওয়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাশাহুদ দুইবার পড়া লাগবে না। রাকাত বাদ পড়ে গেছে, পরে বুঝতে পারলেন এক রাকাত ছুটে গেছে, ওই রাকাতটি পুরা পড়ার পরে আপনি তাশাহুদ পড়লেন, পড়ার পরে দুইটা সেজদা দিলেন, দেওয়ার পরে আপনি সালাম ফিরালেন, এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, দেখা যাচ্ছে যে ওই সহু সেজদা যে দিবেন আপনি এটাও ভুলে গেছেন, হতে পারে না এরকম, এটা হয়ে গেছে, তখন কি করবেন আপনি? তখন সালাম ফিরানোর পরে আবার দুইটা সেজদা দিবেন, দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ,
এই মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত কিতাবুত তাশাহুদের মধ্যে সহি বুখারীর মধ্যে আসে 107-8-9 পৃষ্ঠা অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, আপনার সেখান থেকে নিতে পারবেন। ধন্যবাদ। পরিষ্কার তো? কারো প্রশ্ন আছে এ ব্যাপারে? যেখানে তাশাহুদের জন্য বসার দরকার সেখানে না বসে তৃতীয় রাখাতে গিয়ে উনি ভুল করে বসে গেছেন, কিন্তু ওই সময় লোকমা গিয়ে আবার ইমাম সাহেব ওঠেনি, তাড়াতাড়ি উঠে গেছে। জি জি জি, সুন্দর প্রশ্ন। ইমাম যদি ভুলও করেন এবং বসে যদি থাকেন, আমাকে বসেই থাকতে হবে, লুকমা আমি দিলাম, তবে লুকমা দেওয়ার ভাষা কিন্তু আল্লাহ আকবার নয়, সুবহান আল্লাহ বলতে হবে। ওটা আমাদের দেশে প্রচলিত আছে, এই যে বেশি হলে আল্লাহ আকবার আর কম হলে সুবহান আল্লাহ, এটাও জানে না, টোটালি সব কি বলে আল্লাহ আকবার বলে। আসলে লুকমা দেওয়ার ভাষা এটা নয়, কি বলতে হবে? সুবহান আল্লাহ বলতে হবে। না, দাঁড়ানো যাবে না তো, ইমামের আনুগত্য করতে হবে, প্রয়োজনে সালাত শেষে তো সংশোধন করার পথ আছে, তো তাহলে ইমামের বিরোধিতা করা যাবে না। জি বলেন। ধন্যবাদ। এরপরের প্রশ্ন হলো, জামাতে ইমাম সাহেব যদি আমিন জোরে না বলে, শুধুমাত্র মুক্তাদি জোরে আমিন বলে, তাতে সালাত হবে কি না? তাতে সালাত হবে কি না? আচ্ছা, ইমাম সাহেব আমি ইমাম সুন্নাতের অনুসরণ করতে গেলে ইমাম যদি না বলে, মুক্তাদির বলাই সুন্নাত, জোরে আমিন বলাই সুন্নাত, সালাত না হওয়ার বিষয়টা পরে, বরং আমিন মুক্তাদিরা বলবে, তার দায়িত্ব, ইমাম চুপচাপ বসে আছে, হয়তো সুন্নাতের উপরে আমল করে না, তাই বলে আপনি করবেন না? হ্যাঁ, আমল করতে হবে, এটা এক। আর একটা জিনিস ছুটে গেছে, যে ইমাম ভুল করেছেন সালাতে, সেই ইমাম যখন ওই একবার ডান দিকে সালাম ফিরাচ্ছেন, তখন আপনি কি করবেন? এটা একটা প্রশ্ন তো, আপনি সালাম ফিরাবেন কি না? না, যেহেতু হাদিস নেই আপনি চুপচাপ বসে থাকেন, এরপরে সহু সেজদা দিয়ে ইমাম তো তাশাহুদ পড়ছে, আপনি কি করবেন? সহু সেজদার পরে কখনো তাশাহুদ নেই, এজন্য পড়া যাবে না। সুতরাং ইমাম যদি সুন্নাতের অনুসরণ না করে আর আপনার ওই জায়গায় যদি করার সুযোগ থাকে, তাহলে আপনি সুন্নাতের অনুসরণ করবেন। ইমাম হাদিসের বিরোধিতা করলে আপনি কি হাদিসের বিরোধিতা করবেন? না, আপনি সুন্নাতের উপর আমল করবেন। কারণ আমিন জোরে বলার অনেক হাদিস বর্ণিত হয়েছে, আমিন আস্তে বলার হাদিসটা যে জয়ীফ আর জোরে বলার হাদিসটা যে সহি, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ নিজেই হাদিস নিয়ে আসছেন 57-98 পৃষ্ঠা মূল তিরমিজির মধ্যে, তিনি দুইটা হাদিসই নিয়ে আসছেন। নিয়ে আসার পরে বলছেন যে সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, হাদিসু সুফিয়ান আসাহু মিন হাদিসে শোবা। ওখানে মূল জায়গা মানে সমস্যা, এখানে সমস্যাটা কি দুটো একসাথে? আপনার মোবাইলে মনে হয় সমস্যা, কল আসছে মনে হয় মোবাইলে, এই মোবাইল নিয়ে যান, এটা এই সময় কল আসে দেখুন। একটা বিস্ময়কর একটা বিষয় আমি আপনাদের বলছি, ইমাম তিরমিজির জন্ম 209 হিজরিতে আর মৃত্যু 275 হিজরিতে, অনেক দিন আগে। ইমাম তিরমিজি নিজেই বলছেন যে আমি ইমাম বুখারীকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন হাদিস সুফিয়ান আসাহু মিন হাদিসে শোবা, অর্থাৎ সুফিয়ান বর্ণিত হাদিসটি জোরে আমিন বলার আর শোবা বর্ণিত হাদিসটি আস্তে আমিন বলার, তাই বলছেন যে সুফিয়ানের হাদিসটি শোবার হাদিসের চেয়ে অধিকতর সহি। আপনারা বলেন উন্নত, আর একটা হলো উন্নত তর, আর একটা কি ইংরেজিতে বলেন? বেস্ট, তাই না? গুড, বেটার, বেস্ট, সুপারলেটিভ ডিগ্রি। এই শব্দটা ব্যবহার করেন আসাহু,
সর্বাধিক সহি। ইমাম বুখারী বলছেন, আমি যখন আস্তে আমিন বলার হাদিসটি পেশ করলাম, তখন তো ইমাম বুখারীর মন্তব্যটাও পেশ করার দরকার, তা তো করছি না আমি। এখানে আপনি এগিয়ে যান না, এই যে আপনাদেরকে সাইদুজ্জামান ইমাম সাহেব আপনাদের একটা জিনিস পেশ করেছে, এখানে রফুল আয়াদের না করার হাদিস পেশ করেছে, এবং একটা জিনিস এখানে আপনাদের বলে দিই, লা ইয়ারফাউল মুসাল্লি ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা একটা শিরোনাম দিয়েছে। দেওয়ার পরে ইমাম আবু দাউদ যে হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসটি এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু ইমাম আবু দাউদ যে মন্তব্য করেছেন এখানে কিন্তু মন্তব্যটা নাই। আমি 100% আপনাকে চ্যালেঞ্জ করছি, ইমাম আবু দাউদ যে মন্তব্যটা করেছেন হাদিসটি, মানে একবার রফলায় দেন হাদিসটি, ইমাম আবু দাউদ বলছেন, সাইদুজ্জামান চলে গেছে নাকি? তুমি শুনো, তুমি গিয়ে যাচাই করে দেখবা, 110 পৃষ্ঠা খুলবা আবু দাউদের, দেখবা তুমি ওখানে উল্লেখ করেছেন, একবার রফলায় দেন হাদিসটি উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ বলছেন, শুনুন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তবিলিন, এই হাদিসটি বড় হাদিসের সংক্ষিপ্ত রূপ, লাইসা হুয়া বি সহিহিন, এই হাদিস সহি নয়। হাদিস উল্লেখ করা হলো কিন্তু আবু দাউদের মন্তব্য নাই এই জায়গায়। দোষ কার, আমার না যিনি এটা লিখেছেন তার? তাহলে আপনি তো ধোকা খাবেন, আলেমরাই ধোকা খাবে, নাই এটা মন্তব্যটা নাই। অথচ ইমাম আবু দাউদের জন্ম 204 হিজরিতে, মৃত্যু 269 হিজরিতে, কেন থাকলো না 79 হিজরিতে? এতদিন আগের মন্তব্য আবু দাউদে আছে, আমি মানুষের কাছে পেশ করলাম পৃষ্ঠাটা, কিন্তু তার মন্তব্যটা পেশ করলাম না। আসলে আপনারা হয়েছেন জেনারে শিক্ষিত, খুব ভালো হতো সাইদুজ্জামান যদি এটা আবু দাউদ নিয়ে আসতো, তা আপনাদের সাথে একবারে এখানে হয়ে যেত জিনিসটা, যে মুজাফফর বিন মহসিন যেটা বললো দেখো তো ঠিক বলেছে কিনা, কেন নিয়ে আসা হলো না? জি বলেন, পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছেন, সুতরাং খুঁজে নেবেন। এরপরে প্রশ্ন হলো, সম্ভবত একজন তালেবের এলেমের প্রশ্ন, এটা হাদিস তত্ত্ব প্রকল্প কি একমাত্র সহিহ হাদিস আমল করতে হবে, ইয়ার মধ্যে দলিল পেশ করুন, অর্থাৎ জয়ীফ হাদিস আমল করা যাবে না কেন? আচ্ছা, সুন্দর, হাদিস বর্ণনার দিক থেকে 3 প্রকার, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিক থেকে 3 প্রকার। একটা হলো হাদিসে কৌলি, হাদিসে ফেলি, আর হাদিসে তাকরিরি, এই 3টা। আর বর্ণনার দিক থেকে হাদিসে মারফু, হাদিসে মাওকুফ, আর হাদিসে মাকতু, এই 3 প্রকার। হাদিসে কৌলি, ফেলি, তাকরিরি, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা এটা তার মানগত। বর্ণনার দিক থেকে এসে কখনো হাদিস মারফু হয়, কখনো মাওকুফ হয়, কখনো মাকতু হয়। এবার দ্বিতীয় প্রশ্ন হল, জয়ীফ হাদিস মানা যাবে না, এর দলিল কোথায়? জি, শুধু সহিহ হাদিস মানতে হবে, আচ্ছা জি জি, ভালো কথা প্রশ্ন, তারপরে জয়ীফ হাদিসের বিষয়টা আসছে, সহিহ হাদিসে আমল করতে হবে তার পক্ষে দলিল আমি বক্তব্যে একটু বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সিজদা 23 নম্বর আয়াত খুলুন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন, যেটা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার সামনে দিক থেকে পিছন দিক থেকে বাতিল প্রবেশ করতে পারে না। আল্লাহ বলছেন সূরা আনআম 115 নম্বর আয়াত, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা, আপনার প্রভুর পক্ষ থেকে যে কালেমা এসেছে, বিধান এসেছে, সেটা সততা এবং ন্যায়ে পরিপূর্ণ, একেবারে এর মধ্যে অসততাও নেই, অন্যায়ও নেই, পরিপূর্ণ সততাই। তাহলে কালেমা দুইটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে না? থাকতে পারে না।
আল্লাহ বলেছেন সূরা হিজর 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জিকির আমি নাজিল করেছি, আমি হেফাজত করব এর। জিকির বলতে কুরআন এবং হাদিস দুইটি। সূরা নাহল 43 নম্বর আয়াতটা খুলুন, আল্লাহ বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাস মা নুযিলা ইলাইহিম। প্রথম জিকির অর্থ হলো হাদিস, পরের জিকির অর্থ হলো কুরআন। তাদের কাছে যে কুরআন নাজিল হয়েছে এর ব্যাখ্যা করার জন্য আপনার উপরে আমি হাদিস নাজিল করেছি। তাহলে কুরআনও আল্লাহর ওহি, হাদিসও আল্লাহর ওহি, আর দুইটাই আল্লাহর পক্ষ থেকে কি মানে আল্লাহর পক্ষ থেকে হেফাজত মানে সংরক্ষিত। এখন আল্লাহর বিধানের মধ্যে একটা বিধানকে আপনি জয়ীব বললেন কেন? জয়ীব মানে কি? দুর্বল। তা আল্লাহর বিধান কি দুর্বল? না, দুর্বল তো হতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মর্মে, ওয়াকাজ্জিতুকুম বিহা বাইদান নাকিয়া, আমি তোমাদের কাছে যে বিধান নিয়ে এসেছি সেই বিধান বাইদ উজ্জ্বল দীপ্তিমান, নাকিয়া স্বচ্ছ পরিষ্কার নির্ভেজাল। তাহলে আল্লাহর নবীর হাদিসগুলো কি পরিষ্কার নির্ভুল? এটা রাসূলের হাদিস থেকে পাওয়া গেল। বাইহাকি 4 নম্বর খণ্ডের 666 পৃষ্ঠা খুলুন, হাদিসটা পাওয়া যাবে। তাহলে হাদিস সহিটাই গ্রহণ করতে হবে, জয়ীবটা গ্রহণ করা যাবে না। প্রমাণ হলো। আর একটা প্রমাণ আছে, অনেক হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাবাহু মা কাদা মিনান নার। এটা সহিহ বুখারী প্রথম খণ্ডের 21 পৃষ্ঠার হাদিস। কেউ যদি কোনো কথা বলে যে কথা আমি বলিনি, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়, তাহলে হাদিস যাচাই করতে হবে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি, হ্যাঁ আপনারা বলবেন তাহলে কুরআন নাজিল হয়েছে তো কুরআনের তো কোনো সমস্যা নেই, কুরআন সাহাবিদের যুগেই লিখিত হয়েছে, গ্রন্থবদ্ধ হয়েছে, কিন্তু কুরআনের বিরুদ্ধেও তো কাফেররা সূরা তৈরি করেনি, করেছিল। আল্লাহ বললেন ওয়াসসামা ইদাতিল বুরুজ, আর বদমাশরা তৈরি করলো ওয়াসসামা ইজাতিল ফুরুজ, নাউজুবিল্লাহ। সূরা আসর নাজিল হলো ওয়াল আসর, তখন তারা সূরা তৈরি ওয়াল আবর সূরা তৈরি করলো তারা, ঠিক রাসূলের হাদিসের বিরুদ্ধে এক শ্রেণীর স্বার্থান্বেষে মানুষ হাদিস তৈরি করেছে। আর যার কারণে আল্লাহ রাসূল বলে গেলেন বারবার যে যে ব্যক্তি একটি হাদিস তৈরি করলো, বর্ণনা করলো, অথচ যাচাই করলো না, সেও একটা মিথ্যুকর মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং হাদিস যাচাই করতে হবে, সহি হতে হবে, এই দলিল প্রমাণ করে। আর একটা, জয়ীব হাদিসের প্রতি যে আমল করা যাবে না তার দলিল কোথায়? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন। সূরা হিজর 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসেক ব্যক্তি খবর নিয়ে আসে তখন সেটা যাচাই করো, যেন যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর তোমাদের অনুতপ্ত না হও। এই হাদিসটি এই আয়াতটি পেশ করুন মুহাদ্দিসগণের যুগে, তাহলে প্রমাণিত হয়ে যাবে। একজন একটা হাদিস আপনার কাছে বর্ণনা করলো, আপনি যাচাই না করে গ্রহণ করবেন সেটা? না। এই আয়াতটা পেশ করুন, আমাদের যুগে পেশ করবেন না, আগে পেশ করুন সাহাবিদের যুগে, পেশ করুন মুহাদ্দিসগণের যুগে। মুহাদ্দিসগণ এই আয়াতকে সামনে রেখে হাদিস যাচাই করেছেন। ফাতাবাইয়ানু, যখন ফাসেক কোনো খবর নিয়ে আসে তখন সেটা গ্রহণযোগ্য হবে না, এটা তো পরিষ্কার। কোনো ফাসেক ব্যক্তি, কোনো দুর্বল ব্যক্তির, স্মৃতিহীন ব্যক্তি যদি আমাকে কোনো হাদিসের খবর দেয়, ওই হাদিসটাকে সত্য হিসাবে গ্রহণ করব আমি? না। এই আয়াত দ্বারাই সাহাবা মানে সাহাবাকেরাম এবং মুহাদ্দিসগণ হাদিসকে যাচাই করেছেন। কেন? আল্লাহ নবী বলেছেন মান হাদ্দাসা বি হাদিসিন, কেউ যদি একটা হাদিস বর্ণনা করে, ইউর আন্নাহু কাযিব, তার সন্দেহ হাদিসটা কি সত্য না মিথ্যা, ফাহুয়া হাদুল কাযিবিন, ও যদি সন্দেহ হয় তবু মিথ্যুকদের মধ্যে একজন মিথ্যুক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আসছে, সহিহ মুসলিমের 11 পৃষ্ঠায়। এখন যেটা বলছি, কত শক্ত হাদিস চিন্তা করুন। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন শোনো, লা তাকযিব আলাইয়া, আমার উপরে তোমরা মিথ্যা আরোপ করো না, মানিল্লাযী ইয়াকযিবু ইলাইয়া ইয়ালিজিন নারা,
যেই মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। আল্লাহ নবী এত কথা বললেন কেন? যেন জয়ীফ হাদিস আমরা, জাল হাদিস আমরা গ্রহণ না করি। উল্লেখ্য যে কিছু বিদ্বান জয়ীফ হাদিসকে গ্রহণ করা যাবে মর্মে মত দিয়েছেন। এই জন্য বলছি মহাদ্দিসগণ তিন ধরনের, আর বাংলাদেশে তো ঘরে ঘরে মহাদ্দিস তৈরি হচ্ছে প্রতিদিন ব্যাঙ্গের ছাতার মতো। অথচ মহাদ্দিসগণই তিন প্রকার, একটা কঠোর মুতাশাদ্দিদ, আর একটা মুতাওয়াসিত মধ্যমপন্থী, আর একটা মুতাসাহিল মানে শৈথিল্যবাদী। এই শৈথিল্যবাদী মহাদ্দিসদের শ্রেণী বেশি, সংখ্যা বেশি, আর এই শ্রেণীর মহাদ্দিসগণের মন্তব্য গ্রহণযোগ্য নয়। অথচ আমরা নিজেরা অনেক কয়েক মহাদ্দিসে বসে আছি, দুঃখজনক হলেও সত্য, আমরা এই জিনিসটা বুঝিনি। এই দুই শ্রেণীর মানুষের কথা গ্রহণযোগ্য, মহাদ্দিসের কথা গ্রহণযোগ্য। অতএব জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে না। আর কেউ যদি জয়ীফ হাদিসকে সহি বলে তারটা তো গ্রহণ করা যাবেই না। জি বলেন। ইসলামে কোন বিধানের ক্ষেত্রে কোরআনের ব্যাখ্যা থাকা সত্ত্বেও তা না মেনে কেন সহিহ হাদিস আমল করব, এর কোন রেফারেন্স জানা হয়নি, সুতরাং প্রশ্নটা কি উত্তর হবে আমি নিজেও বুঝতে পারছি না। জি, আপনি যে প্রশ্নটা আপনারা যেটা শুনলেন এটা সরাসরি ওহি বিরোধী হয়ে গেছে। মানে হাদিস না থাকলে আপনি কোরআনের আয়াতের আমল করতে পারবেন না। কোরআনের ব্যাখ্যা হাদিসের বিরোধী কি, বা এমন কোন হাদিস আপনি পেলেন যে কোরআনে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা না মেনে হাদিস মানছে? আমাদের এই উদাহরণ জানা নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, পবিত্র কোরআন এবং সহি হাদিস দুইটা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর দুইটাই বের হয়েছে একজনের মুখ দিয়ে, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দুইটা পরস্পর বিরোধী হতে পারে? আমাদের দেশে চালু আছে একটা কথা, কোরআন থাকতে হাদিসে যাব কেন, এটা দাবিটাই ঠিক নয়। বরং কোরআন এবং হাদিস দুইটাই আল্লাহর পক্ষ থেকে। আর একটা কথা বলা হয়, কোরআনে থাকলে ফরজ আর হাদিসে থাকলে সুন্নাত। খুব প্রসিদ্ধ কথা না, ভিত্তিহীন কথা। দেখুন আমি সুন্নাত বুঝা দিচ্ছি। সূরায়ে বনী ইসরাঈল খুলুন, 79 নম্বর আয়াতটা খুলুন। তাহাজ্জুদ সালাত ফরজ না সুন্নাত? নফল না? তাহলে এটা তো কোরআনের আয়াত, এটা যে কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত নাফিলাতাল্লাক, ভালো কথা, কিন্তু তো ফরজ হওয়ার কথা, আবশ্যক হওয়ার কথা, নফল তবে আবশ্যক হওয়ার কথা ছিল তো। আমার কথাটা বুঝেন, নাফিলাতাল্লাক কথাটা স্পষ্ট, তবে কোরআনের নির্দেশ কি না? তাহলে হয়ে গেল কি, এটা আবশ্যক হয়ে গেল তাহলে, যেহেতু কোরআনের নির্দেশ, যেহেতু কোরআনের নির্দেশ নফলই, সালাতটা নফল নিঃসন্দেহে অতিরিক্ত, কিন্তু আবশ্যক হয়ে গেল কিনা কোরআনের হিসাবে? আবশ্যক না আপনি বলছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হাদিসে যেটা আছে সেটা কি ফরজ হতে পারে না? আচ্ছা, এবার আমি দলিল পেশ করি। জি আচ্ছা আচ্ছা, আমি বলছি, হ্যাঁ ওটা আগে এই জিনিসটা বলতে চাইলাম, হাদিসেও যে ফরজ আছে। এই হাদিসটা খুলেন, সহিহ বুখারীর 1510 নম্বর হাদিস। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিত্রে সাআমিন তাআমিন সাআমিন শাইরিন সাআমিন জাবিবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন সাদাকাতুল ফিত্র, একসা খাদ্যের, একসা খেজুরের, একসা পনিরের। তাহলে হাদিস আল্লাহ নবী ফরজ করতে পারেন কি না? এই তো হাদিস পাওয়া গেল, আল্লাহ নবী ফরজ করেছেন। ফেতরা দেওয়া কি ফরজ? এটা ফরজ করেছেন কে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের মধ্যে যেমন ফরজ বিধানও আছে নফল বিধানও আছে, হাদিসের মধ্যে তেমনি ফরজও আছে নফলও আছে। আল্লাহ শুধু হারাম করতে পারেন, রাসূল হারাম করতে পারেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল হারাম করেছেন ওই
গৃহপালিত গাধা যেটা মানুষ যদি বাড়িতে পালে, এই গাধাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, অথচ কোরআনে হারাম নেই। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কাউকে যেন এমনটা না দেখি সে এরকম ভাবে ঠেস দিয়ে বসে থাকবে আর বলবে মা ওয়াজাদনা মিনাল কোরআন, আমরা যেটা কোরআন থেকে পাবো সেটা গ্রহণ করব, আর কোরআনে যা পাবো না সেটা আমরা গ্রহণ করব না। এরপর আল্লাহ রাসূল বলছে এমন লোক যেন তোমাদের না দেখি, বরং উতিতুল কুরআনা ওয়া মিসলাহু, আমাকে কোরআনও দেওয়া হয়েছে তার সাথে আর একটা বস্তু দেওয়া হয়েছে, তাহলে হাদিসও দেওয়া হয়েছে। তাহলে মানে কোরআন এবং হাদিস পৃথকভাবে দেখা যাবে না। আমাদের দেশে যেটা বলা হয় কোরআন না পড়লে হাদিস দেখবো, আপনি দেখেন কোরআন এবং হাদিস পাশাপাশি না নিলে চলা যাবে না। মূলত হাদিসটা কোরআনের ব্যাখ্যা, আপনি যেটা বলছেন সহি হাদিসটা বুঝে বলবেন, সহি মানে জয়ীফ হাদিসটা। জয়ীফ হাদিস কয়েকটা কারণে জয়ীফ হয়, একটা ধারাবাহিক সনদের কারণে জয়ীফ হয়, আর একটা জয়ীফ হয় আপনার মতনের কারণে, মানে কথা, মতন মানে এই মূল অংশটুকু। আমরা বলি আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে বলি কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ, এই রাসূলের কথাটুকে বলা হয় মতন মূল অংশ। আর তার আগে হাদিসটি বর্ণিত হয়েছে কিভাবে, হাদিসটা যাকে সনদ বলা হয় এটাকে, এই সনদদের যার রাবি যাদের কাছ থেকে এসেছে, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, এটা হলো সনদ। এর কারণে হাদিস জয়ীফ হয়। আর একটা হলো মতনের কারণে জয়ীফ হয়, কথার মধ্যে ত্রুটি। যেমন কিছুক্ষণ আগে রোমটাতে বুঝাচ্ছিলাম হাদিসের মতন, এক হাদিসে বর্ণিত হয়েছে কিছুক্ষণ আগে বললাম, একই রাবি থেকে এসেছে অনেকগুলো সহি হাদিস, তাশাহুদের মানে সহু সেজদার পরে আল্লাহর নবী আর তাশাহুদ পড়েননি, কিছুক্ষণে বুঝালাম না, সহু সেজদার পদে আল্লাহর নবী আর কি পড়েননি, তাশাহুদ পড়েননি। এই একই রাবি থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে বুখারী মুসলিম অনেক জায়গাতে, কেবলমাত্র একটা সনদ আসছে যে সাজাদা সাজদাতাইন ও তাশাহাদা, তিনি দুইটা সহু সেজদা দিলেন এবং তাশাহুদ পড়লেন। তাহলে এই অংশটুকু মতনের ত্রুটি রয়েছে হাদিসের, যার কারণে এই হাদিস গ্রহণযোগ্য নয়। একে জয়ীফ হাদিসের অনেক প্রকার আছে, জয়ীফ, মুরসাল, মাকতু, মুয়াল্লাক, মুয়াল্লাম, তাদলিস, মুদাল্লেস, তারপরে মুনকার, মাউদু, আপনার ইস্তেরাব, মুস্তারাব, অনেকগুলো, প্রায় 55-56টা প্রকার আছে শুধু জয়ীফ হাদিসের। মূলত হাদিস গ্রহণের দিক থেকে দুই প্রকার, একটা হলো মাকবুল আর একটা হলো মারদুদ। মাকবুল মানে গ্রহণযোগ্য, মারদুদ মানে প্রত্যাখ্যানযোগ্য। আমি উসুলে হাদিস আলোচনা করতে যাচ্ছিলাম না, উসুলে বুঝবেন না আপনারা। উসুলে হাদিসে হাদিসকে গ্রহণযোগ্যর দিক থেকে দুই প্রকারে ভাগ করা হয়েছে, একটা হলো মাকবুল আর একটা হলো মারদুদ। মাকবুল মানে গ্রহণযোগ্য, মারদুদ মানে বর্জনযোগ্য। যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন হাদিস গ্রহণের দিক থেকে কয় প্রকার, উনি বলবেন দুই প্রকার, একটা হলো মাকবুল, একটা মারদুদ। আপনি এবার বলুন যে জয়ীফটা কোন প্রকারের অন্তর্ভুক্ত, সাইদুজ্জামান বুঝেছো বিষয়টা? গ্রহণযোগ্যর দিক থেকে দুই প্রকার, একটা মাকবুল, একটা মারদুদ। এবার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন করবেন যে জয়ীফটা মাকবুলের অন্তর্ভুক্ত না মারদুদের অন্তর্ভুক্ত, তাহলে উত্তর পেয়ে যাবেন। জয়ীফ যে কোনো উসুলে হাদিসের গ্রন্থের মধ্যে জয়ীফটাকে উল্লেখ করা হয়েছে মারদুদের মধ্যে, মানে অগ্রহণযোগ্য, যারা প্রত্যাখ্যানযোগ্য প্রত্যেকেই। কিন্তু বিতর্ক করি আমরা কোথায় এসে, মানুষের সামনে এসে, আশা করি পরিষ্কার হয়েছে। বলেন, আমার একটা রিলেটেড প্রশ্ন। জি জি বলেন। জয়ীফ এবং সহি এগুলো নির্ধারণ করলেন কারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। জয়ীফ এবং সহি নির্ধারণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম। আমি আবারও বলি, এই যে আল্লাহ নবী হাদিসগুলো বলে গেলেন, এই দৃষ্টিকোণ থেকে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি হাদিস বর্ণনা করলেন। দেখেন রীতি বলে, আপনারা তো শুনতে চাচ্ছেন, বলি সহি মুসলিমের দ্বিতীয় খণ্ডের 210 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন আবু মুসাকে বললেন,
যে তুমি আমার কাছে এসো, সংবাদ পাঠিয়েছে। তা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু গেলেন, একটু আমার দিকে তাকিয়ে থাকবেন, মনে হয় একটু ক্লান্তি আসছে আপনাদের মধ্যে, মানে আপনার ক্রিটিক্যাল প্রশ্ন করতে উত্তর আমাকে ওইভাবে দিতে হবে, আর আমি অতটা মানে অভিজ্ঞ ব্যক্তি নই যে শর্টকাটে বুঝাই দেব, একটু কষ্ট করে বুঝাই দিই আপনাদেরকে, একটু আমার দিকে লক্ষ্য রাখেন। আবু মুসা গেলেন উমরে ফারুকের বাড়িতে, যাওয়ার পরে তিনি তিনবার সালাম দিলেন, তো উত্তর আসলো না, ফেরত চলে আসলেন। পরে দেখা উমরে ফারুকের সাথে, তখন বলছেন কি ব্যাপার আবু মুসা, তোমাকে ডাকছিলাম যাওনি কেন? তখন বলছেন যে আমি গেছিলাম আপনার বাড়িতে, তিনবার সালাম দিয়েছি, উত্তর না পেয়ে আমি ফেরত এসেছি। তাই আর আল্লাহর নবী বলেছেন তোমরা কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম দিবে, উত্তর না পেলে ফেরত আসবে। শুনেন এই যে হাদিসটি, আবু মুসা তখন দলিল পেশ করছেন উমরে ফারুকের কাছে, আল্লাহর নবী বলেছেন কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম দিবা, উত্তর না পেলে ফেরত আসবে, আমি ফেরত এসেছি। এই হাদিসটি সম্পর্কে উমরে ফারুক বলেছেন আকিম আলাইহিল বাইয়েনা, আবু মুসা তুমি দলিল পেশ করো। আওয়ালা উদিয়ান্না যহরাকা ও বাতনাক অফির রায়াতিনলা আকতুলান্নাক, যদি তুমি দলিল পেশ না করতে পারো আমি তোমাকে পেট পিঠ চিরে তোমাকে হত্যা করব। এই দেখেন রাসুলের হাদিস যাচাই করার একটা কত বড় একটা সচেতন মাধ্যম, একটা চিন্তা করুন কে করছেন এটা, কে? উমরে ফারুক রাজিয়াল্লাহু আনহু। দলিল দেওয়া আগে তারপরে, দলিল বিহীন তোমাকে ছাড় দেব না। এবার আবু মুসা রাদিয়াল্লাহু আনহু একেবারে হন্তদন্ত, উমর যেটা বলেছেন সেটা করবেন, যদি না পাই দলিল কি হবে, খুব হন্তদন্ত হয়ে ভীতু হয়ে দৌড়াচ্ছেন। এক জায়গায় কয়েকজন সাহাবি আছেন, তার মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আছেন, বলছেন কি ব্যাপার আবু মুসা তোমার এই অবস্থা কেন? ঘটনাতে এই খুলে যখন বলেছেন ফাজিউনা মাজুরা, হাদিসের শব্দ আসছে, একেবারে ভীতু সন্ত্রস্ত হয়ে গেছেন, তখন বলছে কি হয়েছে বলো, এই ঘটনা। তখন উবাই ইবনে কাব বলছেন মান আসগারুল কওম, আমাদের মধ্যে সবচেয়ে ছোট কে, দাঁড়াও তো দেখে। তখন আবু সাইদ খুদরি উঠে দাঁড়ালেন, আন আসগারুল কওম, আমি ছোট। তুমি হাদিসটা জানো? যে হ্যাঁ, আমি তো শুনেছি আল্লাহ রাসূল বলেছেন কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম দিতে হবে, উত্তর না পেলে কি করতে হবে, ফেরত আসতে হবে, আমি তো শুনেছি, যাও উমরে ফারুকের কাছে। উমরে ফারুকের কাছে গেলেন, যাওয়ার পরে হাদিস দলিল পেশ করলেন, এবার বেঁচে গেলেন আবু মুসা। আর উবাই ইবনে কাব বলছেন হে খলিফাতুল মুসলিমিন, শুনে রাখুন, লা তাকুনান্না আযাবান আলা সাহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কোনো সাহাবীকে আপনি শাস্তির ভয় দেখাবেন না। আপনি কেন আবু মুসাকে এই কথা বলেছেন, তোমাকে পেট পিট চিরে হত্যা করব? তখন উমর রাজানে বলছেন আবু মুসা লাম আত্তাহিমকা বাল খাশিতু আন তাকাওয়ালা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আবু মুসা আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি, বরং ভয় পাচ্ছিলাম কেউ হাদিস তৈরি করলো কি না। তাহলে হাদিস যাচাই করার প্রেক্ষাপট পেয়েছি, ঠিক এরকমই বর্ণনা উসমান থেকে এসেছে, এরকমই বর্ণনা আলী থেকে এসেছে, তারই ভিত্তিতে মহাদ্দিসগণ হাদিস সংগ্রহ করতে গিয়ে যাচাই করেছেন কার পক্ষ দিয়ে পাওয়া যাচ্ছে কথা। তাহলে হাদিসের ভিত্তিতেই হাদিসকে সহি এবং জয়ীব নির্ণয় করা হয়েছে। জি বলুন। তবে এখন একটু বিশ্লেষণযোগ্য একটা কথা কিছুক্ষণ আগে রোমের মধ্যে উল্লেখ করেছিলাম, আপনারা এখন একটা বিষয়ে আশ্চর্যান্বিত হবেন, আপনাদের ইমাম আছে সাইদুজ্জামানকে লক্ষ্য করে বলছে একটা হাদিস প্রচারিত আছে, হাদিসটা হলো আপনার হেদায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে 110 পৃষ্ঠা, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে রফল আদান করে না সালাতের মধ্যে, রুকু থেকে উঠে রুকুতে যাওয়ার সময় এই আমুলটাকে নাকচ করার জন্য, বাতিল করার জন্য একটা হাদিস তৈরি করা হয়েছে। সেটা হলো আবদুল্লাহ বিন জুবায়ের একদিন গেলেন মসজিদে, গিয়ে দেখছেন একজন ব্যক্তি রফল আদান করে সালাত আদায় করছে, সালাত চেয়ে জিজ্ঞেস করলেন যে এই তুমি এটা করছো কেন? তখন তিনি আবদুল্লাহ বিন জুবায়ের বলছেন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলনা, আল্লাহর নবী রফল আদান করতেন আমরাও করেছি, তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকনা, আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন আমরাও ছেড়ে দিয়েছি। এই হাদিস প্রমাণ করে কি,
রফল আয়াদিন এখন আর করা যাবে না, তাই না? এটা প্রমাণ করে, আল্লাহর কসম দিয়ে বলছে আপনাদের কাছে, হেদায়ার মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হেদায়া হানাফি মাজহাবের সবচেয়ে গ্রহণযোগ্য বড় কেতাব হলো হেদায়া। অথচ আল্লাহর কসম করে বলছি, এই হাদিসটি মহাদ্দিসগণের যুগে কোনো মহাদ্দিস পাননি, কোনো গ্রন্থে বর্ণিত হয়নি, অথচ হেদায়ার জন্ম হয়েছে 593 হিজরিতে হেদায় লিখিত হয়েছে। এবার আপনি চিন্তা করুন যে হাদিসটি বর্ণনা করছেন, মহাদ্দিসগণের যুগে পাওয়া যায় না, কোনো হাদিসের গ্রন্থ নেই, উল্লেখ করেননি। আপনাদেরকেও বলছি, পৃথিবীর সমস্ত আলেমের বিরুদ্ধে আমার চ্যালেঞ্জ, এই হাদিসটি কোথায় পাওয়া গেল? আব্দুল্লাহ ইবনে জুবায়ের থেকে, আলাউদ্দিন কাসানি 138টায় কিতাবুল ইনায়ের মধ্যে আরও দুইটা হাদিস উল্লেখ করেছেন, একটা আলীর নামে আর একটা ইবনু উমরের নামে, সরি, একটা ইবনু আব্বাসের নামে, একটা ইবনু উমরের নামে, আর এটা যেটা বললাম কার নামে? জুবায়ের নামে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই তিনটি হাদিস বর্ণনা করা হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছে, গোটা বিশ্বে চলছে। আল্লাহর কসম করে বলছি যে এই হাদিসগুলো মুহাদ্দিসগণের যুগে ছিল না, এমনকি 500 হিজরির পূর্বেও ছিল না। হ্যাঁ, বুখারী মুসলিম সহ যে হাদিস গ্রন্থগুলো আছে, জি জি জি, গ্রন্থে এটা সম্মিলিত না? বুখারী মুসলিম কেন, পৃথিবীর কোন হাদিস গ্রন্থে না এটা উল্লেখ করা হয়েছে। আমি আমার ওই জাল হাদিসের বইটা কই, এই বইটার মধ্যে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং কিছু কড়া কথা বলে দিয়েছি। যদি আপনারা কথাটা যাচাই করেন একটু ভালো করে, আমি আনন্দিত হব। আমি লিখছি, আপনারা পড়বেন, তাতে আমি নেকিভাবে আনন্দিত হব। এর মধ্যে আমি উল্লেখ করেছি জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশটুকু। কেন বললাম এটা? আগেই মুহাদ্দিসগণ জাল জয়ী বলেছেন তাদের যুগে, কিন্তু এই যুগে যখন হাদিস জাল করা হচ্ছে তখন কি আমরা বলবো না হাদিসটা জাল? আজকে বলে গেলাম এই তিনটা হাদিস হেদায়েতে উল্লেখ করা হয়েছে, এনায়েতে উল্লেখ করা হয়েছে, হাদিস জাল, হাদিস তিনটা জাল, হাদিস তিনটা জাল, এটা 500 হিজরিতে জাল করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। বলেন, এরপরে প্রশ্ন হলো, একটা প্রশ্ন এর আগে উত্তরটা হয়ে গেছে, প্রশ্নটা পড়ি তাহলে আপনি বুঝতে পারবেন। সেটি হলো, যখন কোরআনে কোনো আয়াতের সাথে সহি হাদিসের বিরোধ দেখা দেবে, জি জি জি, আমি উল্লেখ করে দিই সংশ্লিষ্ট প্রশ্ন, কোনো আয়াতের সাথে যখন সহি হাদিসের বিরোধ দেখা দেবে, ভালো কথা, একটা উদাহরণ দেন। জি, কোরআন এই অংশটাকে কি হাদিসে নাই? সাজে জামা তুমি দাঁড়াও, আমি বুঝা বলছি। তুমি যে দলিলটা পেশ করলে, এই যে কোরআনের আয়াতটা যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই অংশটাকে রাসূলের মুখ দিয়ে বের হয়নি হাদিসে, বলো এটা, তাহলে উত্তরটা হয়ে যাবে। হ্যাঁ, কেন এটা জানতে হবে তো, সহিহ বুখারীর 104 পৃষ্ঠার হাদিস, যেটা বলছে হাদিসটা, আল্লাহর নবী যে সালাতে ভুল করলে যে ব্যক্তি তাকে শিক্ষা দিলেন, প্রথমে বললেন ওয়াকরা বি উম্মিল কোরআন সুম্মা আকরা বিমা শা, তুমি প্রথমে সুরা ফাতেহা পড়ো, অতঃপর তোমার যেটা সাধ্য, যেটা ইচ্ছা তুমি পড়ো। তাহলে কোরআনের আয়াতের সাথে কি এটা বিরোধী হলো না? তাহলে তো পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, এই এই আয়াতটা দ্বারা কি বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যাখ্যাটা আমি সবচেয়ে ভালো বুঝবো না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বুঝবেন? আল্লাহ নবী নিজেই বলছেন, তাহলে বিরোধী হলো না তো? মানে ওই অংশটা হলো কিসের? অন্য সূরা পড়া, এটা তো স্পষ্ট হচ্ছে। আমি বলছি, হ্যাঁ, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন সূরা মুজাম্মিলের আয়াত, এটা কথা পরিষ্কার যে তোমার যেটা সহজ সেটা তুমি পড়ো। ওকে, এই কথাটি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হয়েছে, তাহলে কি বোঝা গেল না এই একটি কোন আয়াত পড়তে হবে? তাহলে বিরোধী হলো কোথায়? হ্যাঁ, আর কি, আমি চিটাগঙ্গে যখন প্রোগ্রামে গেছিলাম, আমাকে এক ভাইরা নিয়ে গেলেন, অনেক আলেম, প্রায় 50 জন আলেম উপস্থিত সেখানে, আমি এই প্রশ্ন একজন করেছিলেন,
যে আপনি সহি হাদিসের কথা বললেন, যদি কোরআনের সাথে বিরোধী হয়, আমি বললাম একজন উঠে দাঁড়ান, আপনারা দাঁড়ায় আপনাকে বলেন যে এটা কোরআনের সাথে হাদিসের বিরোধ, তারপর আমি কথা বলবো। দুইটা এক জায়গায় থেকে নাজিল হয়েছে, বিরোধী হওয়ার প্রশ্নই আসে না। যদি আসে, এটা শাওলিউল্লাহ মহাদ্দেশ দেহলভী, ভারত গুরু মহাদ্দেশ যাকে বলা হয়, তিনি তার হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে উল্লেখ করছেন যে যারা এই কথাটি বলে তারা মূলত ওই কোরআনের আয়াতটা ওই হাদিসটা বুঝেন না। আপনি খুলেন 128 পৃষ্ঠা কি 152 পৃষ্ঠা খুলেন হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে। আমি এই কথাটি উত্তর দিয়ে শেষ করলাম। ভরত গুরু মহাদেশ পণ্ডিত মানুষ, তিনি বলছেন যারা বলে কোরআন এবং হাদিসের সাথে বিরোধ আছে, আসলে হাদিসটাও তারা বুঝেননি, কোরআন আয়াতটাও তারা বুঝেননি। আসলে ভাইরা প্রশ্ন করতে চাচ্ছেন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একদিনে তার হবে না। জি, আচ্ছা, প্রথম কথা, ফরজ ওয়াজিব দেখার আগে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আল্লাহর নবী বলেছেন যেটা ওইটা করবেন না, এটা ছাড়া যায় কিভাবে, সেই পথ খুঁজবেন। এটা আল্লাহর নবীর শর্ত হলো সল্লু কামা রয়তুমুনি উসাল্লি, এটা সহিহ বুখারী হাদিস 631 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আপনি ওদিকে টানাপড়া করতে গেলেন কেন, যে না করলে কি সমস্যা হবে কিনা, এটা তো শর্ত বলেননি। হ্যাঁ, সালাত দুভাগে, মানে নেকির ভাগ আছে, সালাতের নেকির ভাগ আছে। কোনো ব্যক্তি সালাত আদায় করলে নেকি পাবে, 700 অধিক গুণ নেকি পাবে কোনো ব্যক্তি, আর কোনো ব্যক্তি আদায় করলে 10 পাবে মাত্র, আর কোনো ব্যক্তি আদায় করলে 10 থেকে 700 পর্যন্ত পাবে। তাহলে কয় রকমের হলো, 10, 700 আর 700। আপনি যদি পূর্ণাঙ্গ রূপে রাসূলের তরিকায় সালাত আদায় করেন, এটা সহিহ বুখারী 963 পৃষ্ঠার হাদিস, হাদিসটা খুলে রাখুন। আল্লাহর নবী বলছেন মান হাম্মা বি আমালিন ফালাম ইয়ামালহা, কেউ একটা আমল করার ইচ্ছা করলো কিন্তু আমলটা করতে পারলো না, ইচ্ছা করলো আমি রাতে তাহাজ্জুদ পড়বো আজকে কিন্তু করতে পারলো না, আল্লাহ বলছেন কাতাবতুলাহু হাসানাতান কামেলা, আমি আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিপিবদ্ধ করব। এরপরে বলেছেন ওয়ামান হাম্মা বি আমালিন ফায়ামালুহা, কেউ কোনো আমল করার ইচ্ছা করলো, অতঃপর আমলটা করলো, আল্লাহ বলছেন কাতাবতুলাহু আশরা হাসানাত ইলা সাবিয়মিয়াতি দিফিন, আমি তার জন্য 10 এবং 10 থেকে 700 নেকি লিপিবদ্ধ করব। শুনুন এবার হাদিসটা কেন নিয়ে আসলাম, ওয়াল্লাহু ইউদাইফ মান ইয়াশা, এর পরেও আল্লাহ নবী বলেছেন আল্লাহ চাইলে 700 কেও দ্বিগুণ করতে পারে। তাহলে কেউ আমল করে 10 পাবে মানে ওর একাগ্রতা নাই, সুন্নাতের উপর আমল করছে না, আর কেউ ওই আমলটাই করলে 700 পাবে, ওই আমলটাই কেউ যদি চূড়ান্ত একাগ্রতার সাথে করে তাহলে 700 দ্বিগুণ পাবে সে ব্যক্তি। ও রফুল আয়দান আমলটা ওই রকম, একবার রফুল আয়দান করলে সাহাবী উকবা বিন আমের বলছেন ও ব্যক্তি 10 নেকি পাবেন, 10 থেকে পাওয়ার অর্থ হলো, হাদিস পেশ করেছেন আলবানি 128 পৃষ্ঠা খুলুন সিফাতুস সালাতের নবী, তিনি বলছেন এই হাদিস প্রমাণ করে একবার রফল আয়দান করলে ওই ব্যক্তি সুন্নাত আমল করলে 700 দ্বিগুণ নাকি পাবে ওই ব্যক্তি। আপনি করবেন না কেন, রফল আয়দানের প্রশ্ন কেন এত, হাদিস আসতে আমল করি, আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে, আমিন। বলেন বর্তমান ফিতনার জামানায়, জি উনি যেটা, আমি আমি যেটা বুঝতে পারছি হয়তো, যে কেউ যদি 33 পায়ও পাস, আমি যদি আবার 99 পাই সেটাও একটা পাস, তাহলে তাই না করে যদি নামাজ পড়ে আমি 33 পায় পাস করছি, কিন্তু যেখানে আমার 99 পাওয়ার সম্ভাবনা আছে সেটা আমি ছেড়ে দেবো। হ্যাঁ,
এটা আমারই উত্তর দিলেন তো আপনি, ঠিক আছে, রিলেটিভ উত্তর, রিলেটিভ। আর শুনুন না, ঠিক আছে, আমি আমি একটা জিনিস বলি আপনি, আর একটা খোলাসা করে বলি, আসলে সময়ও কম তো, পোস্ত আপনাদের বেশি, আর আমার অভ্যাস একটু না বুঝে আমি বলতে পারি না, হ্যাঁ না উত্তর দিলে দেওয়া যায়, কিন্তু একটু আমি ওটা ওটা আপনার সাথে রিলেটেড একটা কথা বলছি। হ্যাঁ, রফলের দিন যদি কেউ না করে সালাত আদায় করে, আমি পোস্ত করবো, এক নম্বরে পোস্ত করবো, আপনি করলেন না কেন রফলে দেন, সে আপনি একদিন উত্তর দেন, আমি এই জন্য করলাম না। আমি বলছি আপনি উত্তরটা দিচ্ছে কিন্তু, যে ঠিক আছে আমাদের সে প্রচলন আছে, রফাদান করা হয় না, তাই আমি করি না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মানে আপনার উত্তরটা খুব ভালো। এখনো কি আপনি বলবেন বাপ দাদা শিখাছে তাই করছি? তাহলে এই জিনিসটাই যখন আপনি জানবেন, আপনি কিন্তু বলেন না একটা কথা, আপনি কি ওই কি বলে ম্যারিজ ডে বুঝেন তো? হ্যাঁ, আপনারা করেনও তাই না? শুনুন, একবার কি মনে প্রশ্ন জাগছে আপনার বাপ ম্যারেজ ডে কোনোদিন করেছে কিনা? আপনার হাসছেন কেন? যোগ্য একটা কথা বলছে, করেনি তো ওই প্রশ্ন কখনো জাগে না আমাদের। আর একজন একটা ব্যক্তি যে বাচ্চা ছেলে যদি হয় জন্মদিবস পালন করবেই, আগে থেকে প্রস্তুতি নেয়, আগস্ট মাসের 15 তারিখ জন্মদিবস, কেউ মরেওছে ওই তারিখে, সেটা আমি বলছি না, আমি বলছি যে জন্মদিবস এটা মৃত্যুদিবস পালন করে, কিন্তু আপনার বাপকে কোনো জিজ্ঞেস করেছেন বাবা দাদা কোনোদিন তোমার জন্মদিবস পালন করেছে? করানি কেন? শুধু ওইটা না, ওই যে ছেলের সুন্নাত দেওয়ার সময় আপনারা যে বিশাল অনুষ্ঠান করেন, আপনি জিজ্ঞেস করবেন কোনোদিন প্রশ্ন করেছেন যে আব্বা ওই আমার চাচার, ছোট চাচার যখন সুন্নাত দেওয়া হয় দাদা তখন অনুষ্ঠান করেছিল? ও, আপনারা এই আমুলের ক্ষেত্রে বলেন বাপ দাদা যা করেছে তাই করবো, কি এইগুলো বলেন না কেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের, এটা ছুটে গেছে। এইটা যতগুলো মিথ্যাচার রফলেদানের বিরুদ্ধে একটা মিথ্যাচার, উনি যেটা বললেন একটা মিথ্যাচার। আচ্ছা আপনাকে ও প্রশ্নটা হলো এই যে সাহাবা কেরাম সেই যুগে বগলের নিচে পুতুল রাখতো, যার কারণে হাত তুটার কথা বলেছে, এখন যেহেতু পুতুল রাখি না হাত তোলার দরকারও নাই। নাউজুবিল্লাহ, যে সাহাবি রাসুলের সাহাবি মূর্তি পূজা ইসলাম গ্রহণ করেছে, ওই সাহাবি কি গোপনে পুতুল রাখতে পারেন? অন্য কেউ ঢুকা দিত না, ঠিক আছে, ওকে, আপনি যে কথাটা বললেন আজকে, হ্যাঁ আমার শোনা নাই, কোনোদিন পড়িও নি কোথাও, আসলে আজকে নতুন শোনা আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পুতুল ঢুকা দিত, ভালো কথা, আপনার কথা ঠিক, ওকে হ্যাঁ ঠিক আছে, দিত মনে করে দিত। আচ্ছা হলো, কোনো সাহাবি করতো, তাহলে এটা তো এই যুগে কেউ তৈরি করতে পারবে না। প্রথম নম্বর কথা হলো, এটা কোথায় পাওয়া যাবে? আপনি দায়িত্ব দেন ওই সাইদুজ্জামান যে প্রতিষ্ঠানে পড়ে, ওই প্রতি আজকে শুনলাম আব্দুল মালিক সাহেব যিনি একটা বই লিখেছেন নবীজির নামাজ, উনি অনেক তারাবির বই লিখছেন, তারপর আব্দুল মতিন সাহেব ওনার উস্তাদ, ওর উস্তাদ ওই মাদ্রাসায় পড়ে, আপনি এই দলিলটা তার কাছে চাইবেন যে আল্লাহর নবীর সাহাবিরা সালাত পড়ার সময় পিছন থেকে পুতুল ঢুকায় দিত, এটা কোথায় পাওয়া গেল? এটা এর রেফারেন্সটা কোথায় হলো? হলো আমি বলছি তো, এটা তো মানে আপনি পাবেন না, এখন আমিও তো পাবো না, এই সত্যটা যাচাই করতে হবে তাকে, পেলাম কোথায়? আপনার কথা কি ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? হ্যাঁ, যে এই কথাটা সাহাবিরা থেকে বর্ণিত হতে হবে তো, কোথাও থাকতে হবে তো, এটা পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এটা চাই আগে, নিঃসন্দেহে সাহাবিদের যুগে কেউ বর্ণনা করা লাগবে এটা, নাহলে আমরা পাবো কোথায়? এটাকে দরকার। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কসম করে বলছি আমরা পাইনি, এবং আমি চ্যালেঞ্জ করে গেলাম কিয়ামত পর্যন্ত খুঁজলে ওই কথা পাওয়া যাবে না, এটা মিথ্যাচার একটা। বলেন মহিলারা মসজিদে জামাতে সালাত আদায় করতে গিয়ে বিভিন্ন ফিতনার সম্মুখীন হচ্ছে, কথাটা কতটুকু সত্য আমার জানা নেই? উত্তর তো আপনি দিয়েছেন, এই ঘটনা বাংলাদেশে ঘটেনি, সালাত আদায় মাঠে গিয়ে ঘটলে করতে পারে না। আচ্ছা, ফিতনার সম্মুখীন হচ্ছে, পর্দা লঙ্ঘন হচ্ছে, তা কতটুকু শরিয়া সম্মত? পর্দা লঙ্ঘন হচ্ছে, ফিতনার মধ্যে পড়ছে, জি, ঘটনাটা কি আছে একটু বলুন। আপনি যে প্রশ্নটা করেছেন বাস্তবতার বিরোধী, শুধু এটা না,
আপনারা হজ করতে গেছেন যে আরাফার ময়দানে কোটি কোটি মানুষ তাওয়াফের সময়, কোনোদিন রেকর্ড শুনেছেন এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে? এটা এলাহি বিধান, যেখানেই পালন করবেন সেখানেই কল্যাণ আসবে। জি হ্যাঁ, এটা তো কোরআনের আয়াত সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতে কুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওলা তাবারুজ না তাবারুজ আল জাহেলিয়াত লুলা, তোমরা জাহেলি যুগের মতো শরীর উন্মুক্ত করে ঘুরে বেড়ায় না। ওটা তো আয়াত তো ঠিকই আছে, কোনো মহিলা যদি জাহেলি যুগের নয় আজকেও যদি ঘুরে বেড়ায় যেভাবে ওই যে জিয়া উদ্যানের পাশে দেখা যায়, হ্যাঁ এটাকে আমি কি বলবো, ইসলামী সমাজ এটা? ওটা কোন দিকে, দিক তো ভুল হয়ে গেছে, এদিকে আপনি চিন্তা করুন তাহলে। তো এটা তো জাহেলিয়াত, কিন্তু এই এটা এটা তো আর মসজিদে মহিলা সালাত আদায় করতে এর সাথে যোগ হবে না তার। যে এতে সারে নজরুল, সারে নজরুলটা হলো উমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়েছিলেন যে তোমরা কেন ঘুরে বেড়াচ্ছ। আয়াতটা নাজিল হয় মূলত জাহেলি যুগের মতো শরীর উন্মুক্ত করে ঘোরাফেরা করছে, ঠিক এই সময় পর্দার আয়াতটা নাজিল হয়। আর একটা সানুল আসছে বিয়ে খাওয়ার সময়, যখন জয়নাবের বিয়ে হয় তখন পর্দার আয়াতটা প্রথমে নাজিল হয়। তখন তো মহিলাদের কোনো পোশাকের নির্ধারিত নিয়ম ছিল না, আগে যেভাবে চলতো ওইভাবে চলছিল। এই আয়াতটা নাজিল হলো যে তোমরা উন্মুক্তভাবে ঘুরে ফিরে বেড়ায়ও না। আয়াতের স্থানে আয়াত তো ঠিক আছে, কিন্তু হাদিসের স্থানে হাদিস ঠিক আছে। আল্লাহ রাসূল বললেন লা তামনাউ নিসাআকুম ইযাস্তাযান্না ফিল মসজিদ, অর্থাৎ তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে সালাত আদায় করতে বাধা দিও না যদি তারা অনুমতি চায়। হাদিস আছে 1017 নম্বর হাদিস সহিহ মুসলিম, খুলুন আপনি। হাদিস পাওয়া গেল স্পষ্ট, কোনটা আয়াতের সাথে বিরোধিত হলো কিভাবে, আয়াতের সাথে বিরোধিত হলো কিভাবে? না শুন আমি বলি, এক আয়াতে বলা হলো তোমরা ঘরে অবস্থান করো, শর্ত ঘরে অবস্থান করো, কেন জাহেলি যুগের ন্যায় তোমরা ঘোরাফেরা করো না। যদি জাহেলি যুগের ন্যায় তো ঘোরাফেরা না করে তাহলে বের হওয়া শর্ত। আচ্ছা তো এটা আছে, হজ ফরজ আছে, মানে জিহাদের ময়দানে যাওয়া তো জায়েজ আছে, ফরজ না, মহিলা যেতে পারে, আল্লাহ নবী নিয়ে যেতেন। শর্ত যে ও ভাই যেটা বলছেন, শর্তটা হলো এই যে কত হাদিস বর্ণিত হয়েছে মহিলারা যুদ্ধে গেছেন, মহিলারা হজে গেছেন, মহিলারা এমনকি সহিহ বুখারীর হাদিস রাসূলের স্ত্রী খেজুরের ইয়া কি বলে ডাল মাথায় নিয়ে আসছিলেন। সব কিছু করা যাবে পৃথক থেকে এবং পর্দার মধ্যে থেকে, তাতে কোনো আপত্তি নাই। তো তার অর্থ তো এটা না, শর্ত ওখানে জাহেলি যুগের মতো যদি শরীর উন্মুক্ত করে না ঘুরে তাহলে তো আপত্তি নেই, ওখানে বলাই হয়েছে মূলত জাহেলি যুগের কথা, এই জন্য শর্ত। আর যেখানে জাহেলি যুগে যাচ্ছে না তো ও যাচ্ছে কোথায়, মসজিদে। আর মসজিদে সালাতে তো শর্ত আছে, উড়না না হলে তো চলবে না স্যার। আচ্ছা, নিঃসন্দেহে আলাদা থাকতে হয় পুরুষদের সাথে, এক। দ্বিতীয় বিষয় হলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনুমতি দিয়েছেন, তখন সেই বাক্যে তো আমার কোনো কথা থাকতে পারে না। এমনকি আল্লাহ নবী বলছেন যদি কারো চাদর না থাকে তাহলে ওই ব্যক্তি যেন চাদর নিয়ে যায়, অন্যের চাদর নিয়ে যায় যেন ঈদ মাঠে, ঈদে যাওয়ার কথা বলেছেন। এর মধ্যে হিকমত আছে তো, আমার আমার জানা নাই বা আমরা জানি না যে মহিলারা সালাত আদায় করতে গেলে অসভ্য হয়, বরং আমরা জানি মার্কেটে গেলে 31st নাইটে গেলে সুন্দরী প্রতিযোগিতায় গেলে ওই পহেলা বৈশাখে গেলে বর্ষবরণ পহেলা ফাল্গুনে গেলে এইগুলোতে গেলে ফষ্টি নষ্টি বেশি হয়, এটা জানি আমরা, বলেন আপনি। সাংঘাতিক প্রশ্ন,
এবার যদি হুজুর থেকে যায় ইনশাআল্লাহ শরীয়তের বিধিবিধান অনুসরণ করতে গিয়ে আলেমরা চারটি মাযহাবে বিভক্ত হওয়া এবং প্রত্যেক মাযহাব একে অপরকে সঠিক বলে মন্তব্য করা সত্ত্বেও আপনারা সেই আলেমদের অনুসরণ না করে হাদিসের শানে উরুদ শব্দটা আমি বুঝি না। আচ্ছা, উরুদ ও প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান না থাকা সত্ত্বেও সহি হাদিসে আছে বলে আপনারা সুবিধা অনুযায়ী আমল করতে গিয়ে যে ফিতনা তৈরি করছেন তা কতটুকু শরিয়া সম্মত? অনেক বড় প্রশ্ন করেছেন। প্রথমত উত্তর, ফেতনা একটা দিক আসছে, আর প্রথমে আসছে মাজহাব। প্রথম কথা হলো এই যে চারটা মাজহাবে বিভক্ত হতে হবে, এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে? হ্যাঁ, মাজহাবটা নাজিল হলো কখন? আমরা মাজহাব কয়টা? চারটা মানি, তাই না? একটা মাজহাবের নাম কি? হানাফি। নিঃসন্দেহে আবু হানিফা রহিমাহুল্লাহর জন্মের পূর্বে এই মাজহাব হয়নি, কথা বুঝেন? নিঃসন্দেহে যেটা হানাফি মাজহাব, আবু হানিফা রহিমাহুল্লাহর জন্মের পূর্বে এটা হয়নি নিঃসন্দেহে। এক হাম্বলি মাজহাব, নিঃসন্দেহে ইমাম আহমদ বিন হাম্বল জন্মের পূর্বে এটা হয়নি। তার জন্ম তারিখ দেখি, ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, আর আল্লাহ নবী মারা গেছেন 10 হিজরিতে। মাঝখানে তফাত কত বছর? 70 বছর তফাত। ওহি বন্ধ হয়েছে 10 হিজরিতে। তাহলে আবু হানিফার মাজহাব ফরজ এটা কোথায় থেকে আসলো? ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে, ইমাম শাফির জন্ম 150-এ, মৃত্যু হলো 204-এ, ইমাম মালিক রহিমাহুল্লাহর জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে, আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। আপনি চিন্তা করুন, তাহলে প্রথম ইমাম, প্রসিদ্ধ চার ইমামের আবু হানিফার জন্ম 80 হিজরিতে। তাহলে ওহী নাজিল তো বন্ধ হয়ে গেছে, আল্লাহর নবীর মৃত্যুর পরে জিবরিল কি এসেছেন পৃথিবীতে? ওহী না, আসেননি। তাহলে মাজহাব ফরজ, এটা করলো কে? এক। দ্বিতীয় বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে, ইমাম শাফিকে মানতে হবে, ইমাম আহমদ হাম্বলকে মানতে হবে, ইমাম মালিককে মানতে হবে, এরও কি কোনো ভবিষ্যৎবাণী আছে? নাই তো, নাই। তাহলে মাজহাব জিনিসটাই ভিত্তিহীন। মাজহাব মানতে হবে একটা, যেটা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মানলেই তো হয়ে যায়। আর একটা কথা বলেছেন যে আলেমগণের চারটা মাজহাব যদি ফরজ হয়, তো একজন ব্যক্তি কি চারটা মানতে পারবে? কেন? চারটাই তো ফরজ। আপনাকে সিয়ামও ফরজ, সালাতও ফরজ, হজও ফরজ, জাকাতও ফরজ, তা আপনাকে সবগুলোই মানতে হবে না একটা মানতে হবে? ঠিক, নিঃসন্দেহে। তাহলে চার মাজহাব যদি ফরজ হয়, তাহলে আমাকে চারটাই মানতে হবে? এক নম্বর বললাম ফরজ মাজহাব, এটা মিথ্যা কথা একটা, মাজহাবটাই ভিত্তিহীন। আর মানতে হবে চারটা মাজহাব, এই কথাটাও ঠিক নয়। চার মাজহাব কিভাবে মানবেন? চারদিক থেকে চারটা গাড়ি আসছে, এবার চারদিকে যদি বাতি সবুজটা জ্বলে কি হবে? চার মাজহাব একসঙ্গে চলবে? হ্যাঁ। আপনি যদি চার মসজিদে চারটা মাজহাব চলাতে যান একসঙ্গে, তাহলে মুসলিম ঐক্য ঠিক থাকবে? এটাকে ফরজ করলো কে? জি, আপনি কি বলছিলেন? জি জি জি। আচ্ছা, ও ভাই, প্রশ্ন রিলেটেড প্রশ্ন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, এটা সূরা না হলে 42 নম্বর আয়াত। এই আয়াতটার অর্থ হলো তোমরা যদি না জানো আহলে জিকির যারা তাদেরকে জিজ্ঞেস করো, তাদের জিজ্ঞেস করো। তা আহলে জিকির মাত্র 4 জন, এটা নির্ধারণ করলো কি?
আমার কথা কি পরিষ্কার? আল্লাহ আমভাবে বলছেন, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আহলে জিকির বলা হয়েছে যে কেবলমাত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী কথা বলেন, তাকে জিজ্ঞেস করতে হবে। তো এটা কি শুধু চার ইমামকে খাস করা হয়েছে এখানে? না, তাফসিরে মারেফুল কোরআনে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে যার সাথে সহি হাদিসের কোনো মিল নাই। তার মধ্যে একটা আপনাদের বলে দিই, সূরা বানী ইসরাইলের ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে আমি রাষ্ট্র কায়েমের 14 দফা মূলনীতি দেওয়া হয়েছে। কথাটা কি ঠিক? আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে কি দেওয়া হয়েছে বলেন তো? কেবলমাত্র সালাত দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয়নি। তাফসিরে মারিফুল কোরআন উল্লেখ করেছে, দেখেন যে 14 দফা ইসলামী রাষ্ট্র কায়েমের মূলনীতি দেওয়া হয়েছে। একটা ডাহা মিথ্যা স্যার, এটা দলিল নাই। হ্যাঁ ভাই, মারিফুল কোরআনের কথা বললেন যে জি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আপনি এটা রিলেটেড প্রশ্ন মনে করছেন এটার সাথে? একটা প্রশ্ন রাখেন, উত্তর দেব আমি। আপনি বলছিলাম যেটা যে মাঝহাব, এবার আমি বলি আবু হানিফার সাথে এবং হানাফি মাঝহাবের সাথে তফাত কেমন, ইমাম শাফির সাথে শাফি মাঝহাবের তফাত কেমন, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে হাম্বলি মাঝহাবের তফাত কেমন, তারপরে ইমাম মালিকের সাথে মালিকি মাঝহাবের তফাত কেমন। কথাটা কি পরিষ্কার? আচ্ছা, জিয়াউর রহমানের সাথে জিয়াউর রহমান দলের তফাত কেমন, শেখ মুজিবের সাথে আওয়ামী লীগের তফাত কেমন। কথা বুঝতে পেরেছেন? আজকে দেখতে পাচ্ছেন যেমন স্পষ্ট, আমি ওটা বোঝানোর জন্য উদাহরণটা টানলাম এই যুগে। ঠিক ইমাম আবু হানিফা রহিমুল্লাহর সাথে হানাফি মাঝহাবের কোনো মিল নেই, অনুরূপভাবে ইমাম শাফির সঙ্গে শাফি মাঝহাবের কোনো মিল নেই, ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে ইমাম হাম্বলি মাঝহাবের কোনো মিল নেই। তার প্রমাণ, তার প্রমাণটা কি? ইমাম আবু হানিফা বললেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি, হাদিস যখন সহি হবে তখন জানবে এটাই আমার মাজহাব। এই কথাটা বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফার শ্রেষ্ঠ চারজন ছাত্র আফেদ ইবনে ইয়াজিদ, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ, তিনজন ছাত্র একই সনদে বর্ণনা করেছেন। তাহলে তার কথাটা বাস্তব। আর একটা কথা বর্ণনা করেছেন, এটা খুলুন আপনি এই হানাফি ভাইদের একটা কেতাব ফতোয়া শামি 6 নম্বর খণ্ডের 393 পৃষ্ঠায় আলোচনা আছে। আমি যে জৈব জাল হাদিস সম্পর্কে আলোচনা করলাম না, একটা বই আছে আমার মূলনীতি, একটা বই আছে জৈব এবং জাল হাদিস বর্জনের মূলনীতি, এই বইটা পড়লে আপনাদের মাথা ক্লিয়ার হয়ে যাবে। ওখানে উল্লেখ করেছি আমি কথাগুলো। ইমাম আবু হানিফা বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা বিকওলিনা মা লামি আলামিনা আনা আখাযনাহু, কোনো ব্যক্তির জন্য হালাল নয় আমার কোনো কথা গ্রহণ করা যতক্ষণ না জানবে আমি কথাটি কোথায় থেকে গ্রহণ করেছি। আগে জানতে হবে ইমাম আবু হানিফা কোথায় থেকে গ্রহণ করেছেন, যদি না জানি আমল করি তাহলে ইমাম আবু হানিফার নামে মিথ্যাচার করা হবে। হ্যাঁ, প্রথম দলিল জানলাম, আমি হাত বানলাম ইমাম আবু হানিফা বলেছেন নাভির নিচে। ইমাম আবু হানিফার দ্বিতীয় সূত্রটা আপনি উল্লেখ করেন, যদি হাদিস সহি হয় তবে মানবো, নাভির নিচে হাত বাঁধার হাদিস কি? জয়ীফ, সহিটা মানবো। আমরা চার ইমামের কথাই মানি যদি কোরআন এবং সহি হাদিসের বিরোধী না হয়, চার ইমামের কথাকেই বাদ দিই যদি কোরআন এবং সহি হাদিসের বিরোধী হয়। দেখেন একটা উদাহরণ দিয়ে বুঝায়, ইমাম আবু হানিফা বলছেন রুবু রস চার ভাগের এক ভাগ মাথা মাসা করলে চলবে, এটা হাদিসের সাথে মিল আছে নেই? পুরো মাথা মাসা করতে হবে এইভাবে, আবু হানিফা রহিমাহুল্লাহর নাম দিয়ে তৈরি করা হয়েছে, আসলে নামে নয়, আবু হানিফা বলেছেন কেন সূত্র নেই। ইমাম মালিক বলছেন শুধু মানে এই সামনের অংশ চুলের সাথে ঠেকলেই হয়ে গেল মাসা এরমভাবে, এটা ইমাম মালিকের বক্তব্য। ইমাম শাফি বলছেন যে শুধু মাথা স্পর্শ করলেই হয়ে গেল। তাহলে তিনজনের কথাই হাদিসের বিরোধী, আমি তিনটাকেই বাদ দিয়েছি, হাদিসটাকে গ্রহণ করেছি, পুরো মাথা শেষ থেকে আবার শুরুতে ছেড়ে দেবো, এটা মাসা করা। কথা কি পরিষ্কার হয়েছে? এটা হাদিসের উপরে আমল করতে হবে, প্রত্যেক ইমাম এটাই বলে গেছেন। চলেন,
আলহামদুলিল্লাহ, এটা একটা মৌলিক প্রশ্ন ছিল, একটু কথা বলার দরকার ছিল এই মর্মে যে ফতোয়া কে দিতে পারেন। আসলে খুব সুন্দর একটা প্রশ্ন বর্তমান যুগের জন্য, এটা সবাই মুফতি হয়ে গেছে এখন। কিন্তু একটা রুল মনে রাখবেন আপনারা, যতক্ষণ পর্যন্ত আপনি ফতোয়ার ব্যাপারে ভারসাম্যপূর্ণ জ্ঞান না রাখতে পারবেন ততক্ষণ ফতোয়া দিতে আপনি পারবেন না। যেমন আমাদের দেশে সবাই একেবারে আন্তর্জাতিক মুফাসসির কোরআন, তাই না? অথচ বাংলাদেশে একজন মুফাসসির নাই, একজনও নাই। কারণ মুফাসসির হতে হলে 16টি শর্ত আছে, কয়টি? 15টি। কয়টি শর্ত? 15টি শর্ত আছে মুফাসসির হতে হলে। অথচ 15টি এলেম জানা তো দূরের কথা, আমার দেশে 5টা থেকে 6টা জানতে পারে, বাকি নাই। আমি মাঝে মাঝে আলোচনা করি তাফসিরের শর্তের উপরে। ঠিক মুফতি ফতোয়া দিবেন কে? আসলে মূলত মুফতি কে? আল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা তুমি যে প্রশ্ন করলেন, আল্লাহু ইউফতিকে, আল্লাহ তোমাকে ফতোয়া দিচ্ছেন। আমরা আল্লাহর বিধান থেকে পেশকারী মাত্র। আসলে শরীয়তের গভীরতা এবং মর্যাদা এই দুইটা জিনিস আমরা বুঝিনি। বাংলা বুখারি পড়লাম, ফতোয়াটা মেরে দিলাম, জিজ্ঞেস করলাম না এই আয়াতের অর্থটা আসলে কি হবে বা এই হাদিস দ্বারা এই বুঝটা হয়েছে কিনা। হ্যাঁ, কোনো যোগ্য আলেম একটা জিনিস বললেন যেটা বিষয়টা এই, আপনি ওইটাই বর্ণনা করুন। কিন্তু চট করে একটা মাসালা আপনি নিজে খুঁজে বের করতে গেলেন, বের করতে গিয়ে বাংলা বুখারি খুঁজে পড়ে বলে দিলেন এই হাদিস প্রমাণ করে, এটা আপনার আউট আর জ্ঞান জানা নেই। আপনি প্রশ্নের সম্মুখীন হলে একজন যোগ্য আলেমকে জিজ্ঞেস করুন, আর যোগ্য আলেম যেটা বলেছেন সেটাকে প্রমাণ দেওয়ার জন্য আপনি হাদিস খুলে প্রমাণ দিন, এতে কোনো সমস্যা নেই। কথা বুঝাতে পারলাম কিনা? আপনি তো যোগ্য আলেমের কাছে শুনেছেন, এখন আপনাকে বুঝাবো কিভাবে? এবার আপনি সহি বুখারি বলেন, মুসলিম বলেন, খুলে আপনি বুঝ দিলেন যে দেখো হাদিস দ্বারা প্রমাণিত এটা। কিন্তু আপনি নিজে ফতোয়া দিতে যাবেন না। যেমন ঘটনা ঘটছে, একটা হাদিসের অনুবাদ বলি, লা ইয়াকবালুল্লাহু সলাতা হাইজিন ইল্লা বিখিমারিন। আল্লাহ রাব্বুল আলামিন ঋতুবতী মহিলার সালাত কবুল করবেন না যদি সে উড়না না পড়ে সালাত আদায় করে। এটাই হাদিসের ইবারত, বুঝেন? এই হাদিসের অর্থ আপনি করতে গেলে কি করবেন? ঋতুবতী মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না যদি সে কি চাদর না পরে সালাত পড়ে। অনুবাদটা কি ঠিক হয়েছে? অনুবাদ ঠিক হয়েছে সাইয়েদুজ্জামান? কেন ঠিক হলো না? অনুবাদ তো ঠিক হয়েছে নিঃসন্দেহে। লা তুকবালু সলাতু হায়েদিন, ঋতুবর্তী মহিলার সালাত কবুল করা হবে না, ইল্লা বি খিমারিন, চাদর ব্যতীত। অনুবাদে ভুল নাই, কোন জায়গায় ভুল হয়েছে বলেন তো দেখি আপনারা? না হলে উড়না চাদর একই অর্থ, আপনারা বলেন দেখি কোন জায়গায় ভুল হয়েছে? আপনাদের দেখে মাথা কতটা ইয়া চোখা না? প্রশ্ন খুব সহজ বলেন। হ্যাঁ না, তাও একটা কমন জিনিস। জি, চমৎকার উত্তর এটাই। আসলে শুনেন, না 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 না, উত্তর দিবেন না, আপনার তালি দিবেন না, এই এই নিয়মটা ঠিক না। জি, ওই ভাই বুঝেছে ভালো কথা। হ্যাঁ, আসলে হাদিসের অনুবাদ ঠিক করেছি, কিন্তু একটু চিন্তা করে দেখেন যে ঋতুবতী মহিলার তো সালাতই নাই, তাহলে এই হাইজিন যে অর্থ, এর অর্থ ঋতুবতী নয়, কিন্তু শাব্দিক অর্থ ঋতুবতী। এখন যদি আপনি যদি
তিরমিজির হাদিস খুলে যদি আপনি অর্থ করে দেন, তখন আপনার ওয়াইফ চিন্তা করবে যে কি মাথাটা তা পাগল হলো নাই, যে ঋতুবতী মহিলা সালাতে নাই, কবুল হলো কি না হলো সব পরের ব্যাপার। কিন্তু আসলে আপনি জানছেন না অর্থ কি, হাইজিন শব্দের অর্থ এখানে হলো অর্থাৎ মানে কি বলে বয়স, কি বলে আপনার যে প্রাপ্ত বয়স্কা মহিলার প্রাপ্ত বয়স্ক মেয়ে যদি কি সালাত আদায় করে, এই হায়াজিন অর্থ, এর অর্থ হলো যে বয়সে তার কি হয় ঋতু হয় মাসিক হয়, এই বয়স থেকে যদি সালাত আদায় করে আর যদি উড়না না পড়ে চাদর না পড়ে তার সালাত হবে না, এ অর্থ এটা। একজন আলেম ছাড়া বুঝবেন কি করে এটা বলেন দেখি, আরো উদাহরণ দিব। বলেন বলেন আপনি যে কথাটা বললেন যে আগে আপনারটা বলবেন দলিল যে উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবি তাবেদের নিয়ে 20 রাকাতের সিদ্ধান্ত নিয়েছেন, আইনাত দলিল মানে দলিল কোথায়? নামাজ পড়ছেন, না 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 না, অনুবাদটা ভুল হলো। এই সহিহ বুখারী হাদিস আমি বলছি 2012 নম্বর হাদিসটা, উনি যেটা বলছেন, হ্যাঁ আসলে উনি পড়েননি, উনি ইমাম বানায় দিলেন কাকে, উবাই ইবনে কাব এবং তামিম উদ্দারিকে, দুজনকে ইমাম বানায় দিলেন, উনি পড়েননি, পরের রাত্রিতে আবার দেখে বললেন নিমাতুল বিদাতু হাজি, কি চমৎকার নিয়ম, একসঙ্গে এক ইমামের নেতৃত্বে পড়ছেন, রাকাত উল্লেখ নাই, রাকাত আর এক হাদিসে উল্লেখ আছে। বুঝেন মুয়াত্তা মালিক একটা গ্রন্থ 115 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটা হলো সাহেব ইয়াজিদ বলছেন আমারা উমার ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি আইয়সাল্লিয়া ইহনাসা ইহদা আশারা রাকাহ, ও উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দান করলেন উবাই ইবনে কাব এবং তামিম উদ্দারিকে তারা যেন লোকদেরকে 11 রাকাত সালাত পড়িয়ে দেন। এই হাদিসটিকে কোনো মুহাদ্দিস জয়ীব বলেননি, হাদিস সহিহ। এবার 20 রাকাতের কথা আসলো কেন, আমার তারাবির রাকাত সংখ্যা বইটা যারা আব্দুর রহিম সাহেবের কাছে পাবেন আপনারা ওখানে, জি এই বইটার মধ্যে যতগুলো বর্ণনা আসছে যে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তার ভাষাটা হলো উমরের যুগে চালু ছিল, উমরের যুগে আমরা পড়তাম, উমরের যুগে 20 রাকাত পড়া হতো, এই ধরনের কথা চালু আছে, এই মর্মে বর্ণনাগুলো উল্লেখ করেছে আমি 19টি, 19টি কথা উল্লেখ করেছি, কিন্তু বর্ণাগুলো ঠিক না, জয়ীব জাল মুনকার, কিন্তু কোনো জাল হাদিসেও নাই, জয়ীব হাদিসেও নাই, বিরোধী হাদিসেও নেই যে উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছেন তিনি পড়েছেন, এই মর্মে ভাষার কোনো জাল হাদিসও নেই। কিন্তু যেটা সহিহ হাদিস সেটার মধ্যে আছে যে তিনি উবাই ইবনে কাব এবং তামিম উদ্দারিকে নির্দেশ দিলেন 11 রাকাত পড়ার জন্য। হ্যাঁ, তার নাম দিয়ে বর্ণনা করা হয়েছে অনেকগুলো, তার যুগে চালু ছিল, তার যুগে আমরা পড়তাম, আমরা দেখেছি, তার যুগে পেয়েছি, এই তো কথাগুলো আছে, এই বর্ণনাগুলো একটিও ঠিক নয়। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহু যেমন জামাত চালু করলেন তেমনি নির্দেশও দিলেন 11 রাকাত, হাদিস সহিহ। আপনি বা আমি কিভাবে বলতে পারি যে উমর রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন 20 রাকাত, এ কথাও ঠিক না, 20 রাকাতের নির্দেশ দিয়েছেন এ কথাও ঠিক না, দলিল নেই, দলিলটা আগে সহিহ হতে হবে। আর আপনারা কি বিশ্বাস করেন উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের নীতি বিরোধী কোনো কাজ করবেন? প্রশ্ন আসে না,
সুন্দর আপনি জি 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 আচ্ছা ওই ভাই বস্ত করলেন মক্কায় চালু আছে কেন 20 টাকার মক্কায় কি আসলে 20 টাকার চালু আছে? হ্যাঁ আমি বলে দিচ্ছি তোমাকে প্রশ্ন করছি একটা, তুমি বলো যে থামেন যে ইমাম 10 রাকাত পড়েন, আমি আপনাদের কথাই বলছি যে ইমাম 10 রাকাত পড়ান ওই ইমাম কি পরে মুক্তাদি হিসাবে আবার 10 রাকাত পড়েন? ওইটা বলছি না আমি, আমি আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি তাহলে, 20 রাকাত শুধু মুক্তাদির জন্য না ইমামের জন্য? সবার জন্যই। তাহলে ইমাম চলে যান কেন? মনে করেন আরেকটা কথা, জহর সালাত কয় রাকাত? 4 রাকাত ফরজ, তাই না? 4 রাকাত ফরজ জহর সালাত। ঈদের সালাত কয় রাকাত? 2 রাকাত। আমি বলি ইমাম 1 রাকাত পড়ে চলে যেতে পারবে? জহর সালাত কয় রাকাত? 4 রাকাত। ইমাম 2 রাকাত পড়ে চলে গেলে আপনার পরে আর 2 রাকাত পড়বেন? না না, সালাত যদি নিয়ম হয়, পড়ানো যদি ওয়াজিব হয় ফরজ হয় ইমামের উপরে যা মুক্তাদির উপরে তাই। তো ইমাম 10 রাকাত পড়ে মুক্তাদিরা না না হয়তো কেন বললে তুমি কনফার্ম বলতে হবে তোমাকে। আচ্ছা 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 শুরুতে শুনো শুনো দেখাও তুমি শুরুতে এটা মক্কারটা ফয়সালা করো তারপরে দলিল বলছি একটা একটা সারি। হ্যাঁ তুমি তারপরে আসো আমার কাছে, তুমি এটা ফয়সালা আগে দাও ইমামের প্রতি শুধু মুক্তাদির প্রতি শুধু 20 রাকাত না ইমামের প্রতি 20 রাকাত, উভয়ের প্রতি 20 রাকাত। প্রমাণ দিতে হবে যে ইমামও পড়ে 20 টাকা মুক্তাদিও পড়ে 20 টাকা। তারপরে দ্বিতীয় প্রশ্ন আমি করবো, তুমি দেখবা আর যারা পড়েছে তার জিজ্ঞেস করবা কি বলেছে ইমামও পড়েছে। আমি ওইটা বলিনি কিন্তু, আমি একটাতে আছি কিন্তু, যে ইমাম পরে 10 রাকাত পড়াবেন ওই ইমাম কি আগে মুক্তাদিহে আরো 10 রাকাত পড়েছেন? হ্যাঁ পড়েছেন। আচ্ছা আচ্ছা কনফার্ম, আচ্ছা কনফার্ম হলো। হ্যাঁ যে আমি মেনে নিলাম পড়েছেন, আচ্ছা আমি মেনে নিলাম পড়েছিলাম, পড়েছেন 20 টাকাতে প্রথম কথা, ঠিক আছে। আপনাদের জি জি আচ্ছা মেনে নিলাম, বসেন তাহলে 20 টাকাতেই পড়ালাম। এবার আপনি একটা দলিল বের করেন মক্কায় যেটা চালু আছে ওইটা আমাকে করতে হবে। ওটা পরে মক্কায় যেটা চালু আছে ওইটা করবে, এটার দলিল কোথায় মানুষ? ওটা তো আপনি পরে প্রশ্ন করলেন কেন? আমি আমি পরে বলবো, ওইটা মক্কায় আমি পরে বলবো, আমার প্রশ্নের উত্তর দেন একটা। এটা এটা কিন্তু সারি একটা বিষয়, মক্কায় যেটা চালু আছে ওইটাই করতে হবে, এই মর্মে কোনো দলিল আছে? একটা দলিল চাই, সাইদুজ্জামান তোমরা ওঠো, আছে এরকম? নেই। মুসলিম উম্মাকে নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআন এবং সহি হাদিসে যা আছে তাই মেনে চলো তুমি। মক্কায় এখন চালু আছে সৌদি আরব রাজতন্ত্র, জায়েজ রাজতন্ত্র, এটা তো বুঝতেন ভালো করে। আজ থেকে 86 বছর আগে এই মক্কায় কাবা ঘরে 4টা মুসাল্লা ছিল, কয়টা? একদিকে হানাফি, একদিকে সাফি, একদিকে হাম্বিলি, একদিকে মালিকি, 4টা মুসাল্লা ছিল। এ ব্যাপারে আপনার জানা আছে কি? হ্যাঁ কারোই জানা না, এটা ছিল, এটা ছিল। ওটা কি জায়েজ? ও এখন তো নাই, এখন তো নাই তাই বলবেন যে চলবে না, কিন্তু আগে যে ছিল 556 বছর টিকে ছিল, এটা 556 বছর, এখন তো কেবল 86 বছর হয়েছে। তাহলে আমি বলবো ওইটাও জায়েজ? তাহলে বাইতুল মুকাররমে 4টা মুসাল্লা করেন,
অন্তত দুইটা করেন, একবার আহলাদিসরা পড়বে আর একটা হানাফিরা পড়বে, অন্তত এটা করেন, অথবা একবার দেওবন্দি পড়বে একবার বেরলবিরা পড়বে, তা তো করা যাবে না। মক্কায় চালু থাকলে করতে হবে, কে বলেছে? এক মক্কায় তাহলে আজকে আমি 20 টাকার তারাবি পড়বো, আজকে আপনার সাথে চলেন বাইতুল মুকাররমে চলেন 20 টাকার তারাবি পড়বো, মক্কায় চালু আছে তাই পড়বো, সামাজিকভাবে মেনে নিলাম। তো মক্কায় 20 টাকার তারাবি যেভাবে হয় ওইভাবে পড়বো, ইমামকে আল্লাহু আকবর বলে রফল আয়দান করে বুকে হাত বাঁধতে হবে ইমামকে, বলতে দাও না, না বলতে দাও, আমি বলি আগে শেষ করে। যেভাবে ইমাম রফল আয়দান করে, রফল আয়দান করতে রুকু থেকে ওঠার পরে রুকুতে যাওয়ার সময় রফল আয়দান করতে হবে, আমিন জোরে বলতে হবে বাইতুল মুকাররের ইমামকে, শর্ত এটা, যেভাবে পড়ে ওইভাবে আমাকে পড়তে হবে, এতটুকু ব্যতিক্রম হওয়া যাবে না। শুধু রাকাত দেখলেন কেন? চিটাগঙ্গে বলেছিলাম, তখন বলেছেন তাহলে তো আমার ইমামতে আউট হয়ে যাবে, প্রথম। দ্বিতীয় কথা হলো, মক্কায় শুধু 20 রাকাত তারাবি চালু আছে, আর কিছু চালু নেই? আরও চালু আছে, 87 রাত্রিতে আমরা পূজা করি মাত্র এদেশে, কিন্তু ওখানে তো 5টি রাত্রি জাগা হয়। আপনারা 5 রাত জাগেন না কেন, মাত্র 1টি রাত জাগেন কেন? ওখানে 100 সমপরিমাণ খাদ্য বস্ত্র ফেতরা দেওয়া হয়, আর বাংলাদেশে ইরাকে সা অনুযায়ী আধা সা ফেতরা দেওয়া হয়। কেন? মক্কাতে 12 তাকবীরে ঈদের সালাত হয়, আমরা 6 তাকবীরে পড়ি কেন? ও কথা চলে আসলো এবার, কথা চলে আসলো এবার, তুমি তো এই জায়গায় এবার সোজা হলে, এতক্ষণ বলার কি দরকার ছিল আমার তাহলে? আমার তো কথা এটাই, আমার এত এত বলার তো দরকার ছিল না, জি কথা তো এটাই। হ্যাঁ আমি জি না, এটা 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 সুন্দর প্রশ্ন, এটা একবার কমন প্রশ্ন, যে মুসারিফের অবস্থায় সালাত কসর করলে জহর 2 আসর 2 পড়লে সুন্নাত পড়া লাগবে না, সফর অবস্থায় শুধু ফরজ সালাতের মানে ফজর সালাতে 2 রাকাত সুন্নাত, বেতের তাহাজ্জুদ চলে, আর অন্য কোনো সালাত চলে না। ওটা ভুল, 48 কিলোমিটার এটা নির্ধারিত নিয়ম নাই, জি 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 জি, এটা সফর অবস্থা যখন যাবেন তখন। হ্যাঁ 20 টাকার তার তারাবির ব্যাপারে আমি শেষ কথা বলতে চাই, জি আমি, আচ্ছা আপনারটাই বলেন, খুব দাবি, আপনি একটু বয়স্ক মানুষ বলেন। আমরা এদের টাইম তো অনেক চলে যাবে, এটাতে অনেক টাইম চলে যাবে, কারণ এগুলো এগুলো আগে সব ব্যাখ্যা অর্থনীতির ব্যাপার, সব ব্যাখ্যা বুঝাতে গেলে আধা ঘন্টার সময় লাগবে, আমরা এই প্রশ্নটা অফ রাখবো, আমরা এই প্রশ্নটা লিখে দেননি। আচ্ছা আচ্ছা, এটা উনি যেটা বললেন আর কি বুঝারই বিষয় নিঃসন্দেহে, এটা আবুল কালাম আজাদ নিঃসন্দেহে এক বাক্যে উত্তরটা দেননি, বুঝিয়ে বলেছেন এটা, কারণ যেখানে সুদ লেখা হয় সাক্ষী রাখা হয় এটা সুদী কারবার যেখানে থাকে সেটা হারাম, পরিষ্কার আমরা বলে থাকি, এটা আমরাও পরিষ্কার এই কথাটাই বলে থাকি, এই রুজি হালাল হবে না এই মর্মে সকল উলামায়ে কেরাম একমত। আমরা শেষে এতটুকু বলি যে ব্যাংকে আপনি চাকরি না করে, বাংলাদেশের কত পার্সেন্ট লোক ব্যাংকে চাকরি করে, কত পার্সেন্ট লোক? 1% না না তাও হবে না, 0.05
05 বলা বলে 50 আমার মনে হয় না আরো কম হবে জি জি হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্যদেরকে এত লোককে রুজি দিতে পারেন আপনাদের দিতে পারবে আমি শেষ কথা এটা বলি আর কি ব্যাংক বন্ধ হয়ে যাবে সেটা বলেন আপনি ব্যাংক বন্ধ হবে কেন আজকে বিসিএস এর ছাত্ররা যদি আন্দোলন করে আদায় করতে পারে আমি ব্যাংক বন্ধ করার কথা বলছি না আমি বলছি যে সৌদি আরব যদি চলতে পারে কুয়েত যদি চলতে পারে শ্রীলঙ্কা যদি চলতে পারে বাংলাদেশে চলতে পারবে সুদ ছাড়া ইনশাআল্লাহ চলতে পারে না জি টাইম ইজ কামিং হ্যাঁ ওকে এরপরে আসি আমাদের শেষ প্রশ্ন এখন কোন প্রশ্ন আমি লিখে দিতে বলছি নো সরি আপনি একটু বানায় কথা বলছেন জি জি বলা যাবে শেষ প্রশ্ন দুটি একসঙ্গে করি ফজর সালাত শেষে জি ফজর ফজরের সালাত শেষে ইমাম সাহেব মুসল্লিদের সহ উচ্চ স্বরে সূরা আল হাসরের অংশ বিশেষ পাঠ করেন অর্থাৎ শেষ তিন আয়াত এটা বাধ্যতামূলক কিনা এর ফজিলত সম্পর্কে জানাবেন আর শেষে হলো 19 নম্বর প্রশ্ন মৃত ব্যক্তির জন্য মিলাদ 40 আর কোরআনখানি করা উচিত কিনা সংক্ষেপে চাই মৃত ব্যক্তির জন্য 40 আর কোরআনখানি এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না সাহাবীদের যুগে ছিল না তাবেঈদের যুগে ছিল না 625 হিজরিতে এটা চালু হয়েছে এটা বেদাতী কারবার কোনো মুসলিমেরা করবে না বরং মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবে সাদাকা করবে অনেক হাদিস বর্ণিত হয়েছে এক আর ফরজ ফজর সালাতের পরে সূরা হাসর পড়ার যে হাদিসটি তিরমিজিতে আসছে আপনি দেখবেন 27-29 নম্বর হাদিস এই হাদিসটিকে ইমাম তিরমিজি নিজেই গরিব বলেছেন জয়ীব বলেছেন এটা এর সনদে একজন রাবি আছে আলী ইবনু জায়েদ ইবনু জুদান এই রাবিটা তো মিথ্যুক রাবি এই রাবির হাদিস গ্রহণযোগ্য নয় আপনি সূরা মুলক পড়তে পারেন সূরা মুলকের এত ফজিলত আপনি প্রত্যেক দিন পড়বেন সূরা মুলক আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির কবরের আজাব টোটালি আল্লাহ মাফ করে দিবেন এটা সূরা মুলকের ফজিলত সম্মিলিত পড়া যাবে কি সম্মিলিত কেন বলেন এটা সম্মিলিত পড়ার কথাও নাই তো ও সরি খুব সুন্দর একটা কথা বলেছেন ওই জয়ী হাদিসে কিন্তু সম্মিলিত পড়ার কথাও নেই ওই সুর করে সম্মিলিত পড়ার কথা নেই কিন্তু এটা আমরা করে নিয়েছি জিকিরের সুরে সুরে এটাও করে নিয়েছি জি 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 হ্যাঁ হ্যাঁ ওই হাদিসের মধ্যে আছে জি হ্যাঁ ওটা ঠিকই ওই একই হাদিস যে ব্যক্তি সূরা হাসর সন্ধ্যায় পড়বে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মারা যদি মারা যায় শহীদ হয়ে মারা যাবে এবং এই সময়টুকু 70,000 ফেরেশতাদের মাগফিরাত কামনা করবে আবার সকালে যদি পড়ে ফজর পড়ে আবার সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করবে যদি মারা যায় এই সময় শহীদ হয়ে মারা যাবে সুবহানাল্লাহ বলেন না এই হাদিস হলো জয়ীফ হাদিস যেটা বললাম ওই হাদিসেরই অংশ এই হাদিস আমল করা যাবে না মানে উনি উনি নিজেই জয়ী বলছেন এটা জি 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 আচ্ছা আমি যেটা বলছি আপনাদের আপনি যে অনেক ঘুরে প্রশ্নগুলো করছেন আর কি আমি আপনাকে না না অনেক ঘুরে প্রশ্ন করছেন আপনি আমি আপনাকে বলছি যে কিছু বই পড়েন আপনি যেমন এই কথাটা বলছেন আমি বলছি যে এই আয়াতটা নাজিল হয়েছে কার প্রতি আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন হাদিস আয়াতটা যে আসছে সূরা মুমিনুন মধ্যে আয়াতটা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তো সেই নবী সালাতে আমিন জোরে বলেছেন তাহলে সমস্যাটা কোথায় হলো আচ্ছা আমিন বললে কি সালাতে খুশু খুজুর হ্যাঁ আসতে বললে কি হবে না জোরে রাসূল বলেছেন জোরে আপ বললে কি হবে সেটা বলেন আল্লাহ নবী তো জোরে বলেছেন তো জোরে বললে সমস্যাটা কোথায় আমি একটু সমাপ্তি করি সরি আমি শেষ করে দেই আচ্ছা ঠিক আছে আমি একটু না আমি আর কোনো প্রশ্ন করার আসতে বলে দলিল নাই যে ভাই আপনি যে বলছেন আমি তো আপনার কথাটা ক্রিয়েট করব আমি আবার ওই কথাটা বলেছি আপনি বিরোধিতা বললেন কেন আপনি যে আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রাসূলের প্রতি আর সেই রাসূলই সালাতে আমিন জোরে বলেছেন বলেছেন কিনা আল্লাহ রাসূল জোরে না না আপনি বলেছেন কিনা আল্লাহ রাসূল জোরে জোরে বলেছেন তাহলে বলতে
হ্যাঁ এটা প্রমাণিত হবে, হ্যাঁ প্রমাণিত হবে যে এই আয়াত দ্বারা এটা মানসুখ হয়েছে। যেমন ওইটা দিলে হবে না, যেমন রফুল আদান হাদিস মানসুখ করলেন, হ্যাঁ আমিন বলাটা মানসুখ, এটা দলিল পেশ করেন। তাহলে মানসুখ মানে রহিত, তাহলে কেউ রহিত করেছে কোথায়? একটু বসেন, খসেগুন আপনি শুনুন শুনুন, এইটা একটু দাঁড়ান প্লিজ। আপনাকে বলছে একটা জিনিস, এই আল্লাহ সলাতেন, এই আয়াতটা দ্বারা বোঝা যায় যে মানসুখ হয়েছে, এই কথাটা কি আপনি বললেন আপনার বুঝ এটা, না রাসুলের বুঝ, না সাহাবিদের বুঝ, এটা বলেন দেখি। আমি প্রশ্নটা ক্লিয়ার করি, উনি আয়াতটা দ্বারা বলতে চাইলেন, থামেন থামেন, এই আমি বলছি এই আয়াতটা দ্বারা বোঝাতে চাইলেন আপনি, না বোঝাতে চাইলেন যে এই আয়াতটা দ্বারা আমিনটাকে মানসুখ করা হয়েছে, এই বুঝটা আপনার, না রাসুলের, সাহাবির, না তাবির, না মহাদ্দেস উলামা কেরামের? কোরআন বুঝতে হবে যেভাবে বুঝেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবা কেরাম, আপনার মতো বা আমার মতো আমি বুঝলে হবে না। জি হ্যাঁ, এই কোরআন আল্লাহ রাসুল বলছেন সহিহ মুসলিম 118 হাদিস, মানে আল কোরআন হুজ্জাতুল্লাক ও আলাইক, কোরআন তোমার পক্ষে হবে অথবা কোরআন তোমার বিপক্ষে হবে। দেখেন এই কোরআন দ্বারাই বিভিন্ন জন বিভিন্ন দলিল নিয়েছে, যারা বোমা হামলা করলো না তারা কোরআন দ্বারা দলিল পেশ করে, ইনফিরু খিফা পামা সিকালা ওয়া জাহিদু, সূরা 41 নম্বর আয়াত সূরা তাওবার, তোমরা ছোট বোমা মারো আর হালকা বোমা মারো, অর্থ করলো এটা তাবলিগের ভাইয়েরা অর্থ করেছেন এটা যে ছোট পুটলা আর বড় পুটলা উভয় না বেরিয়ে আসা যাবে, এটার অর্থ দুইটার কোনোটাই তো না। আমি বলতে চাচ্ছি যে আপনি যে অর্থটা বুঝবেন, এই বুঝের সাথে সাহাবিদের বুঝের মিল থাকতে হবে। যেমন আল্লামা গাজালি, ইমাম গাজালি নাম শুনেছেন আপনার, মানসুর হাল্লাজ, ইমাম জামাকশারি, তারপরে বাইজিদ বোস্তামি, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু কোরআন পড়ে নিজেই, বাইজিদ বোস্তামি বলছেন আমি আল্লাহকে খুঁজলাম, খুঁজে খুঁজে দেখছি আনাল্লাহ, আমি নিজেই আল্লাহ, এটা কোরআন পড়ে দলিল দিচ্ছেন এটা। তো সরি ভাই আমি এখানে খুব দুঃখ প্রকাশ করছি, আপনি যেটা বলবেন কোরআনের দলিল যে আয়াতের ক্ষেত্রে পেশ করবেন, আমি অনেক দলিল পেশ করতে পারবো বিভিন্ন জিনিস নাকচ করার জন্য, কোরআন দ্বারাই কোরআনের বিরুদ্ধে পেশ করা যাবে, কিন্তু বিরুদ্ধে তো পেশ করেননি, আর এটা করতে গিয়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে। আশা করি আবার অন্যদিন আসবো, আমি বলে দিচ্ছি আমার সুযোগ মতো আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ, আজকে শেষ এটা নয়, আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বরকত দান করেন, আল্লাহু আমিন। আল্লাহ যেন আপনাকে ধন্যবাদ, এটা আপনার ব্যাপার, আপনি আয়োজন করেন, আমি উনি বসবেন, আমি বসবো, আশা করি খরচ করেন, আয়োজন করেন। আচ্ছা ঠিক আছে, সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।